কতজন মায়াপুরে গেছেন মায়াপুরে সবাই ধন্যবাদ মায়াপুরে গেছেন মায়াপুরে ইস্কন মন্দিরে কতজন গেছেন মায়াপুরে তো অনেক জায়গা বড় ইস্কন মন্দিরে গেছেন খুব সুন্দর তো আমরা সেই মায়াপুর ইস্কন যে প্রধান কার্যালয় শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির সেখান থেকে আমরা এসছি প্রভুপাত মায়াপুর চন্দ্রোদয় মন্দির রেখেছেন কেন মায়াপুরের চন্দ্র হচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভু তো জন্য মায়াপুরে যে প্রকৃত চন্দ্রের উদয় হয়েছে গৌরচন্দ্র মহাপ্রভু যখন আবির্ভূত হয়েছেন তখন চন্দ্রগ্রহণ হয়েছিল তো শাস্ত্রকার লিখছেন যে অকলঙ্ক গৌরচন্দ্র দিলা দর্শন সকলঙ্ক চন্দ্রের কিবা প্রয়োজন চাঁদে একটা কলঙ্ক আছে আমরা দেখছি কালো দাগ আছে তো সেজন্য সেটা কলঙ্ক আছে সকলঙ্ক চন্দ্র কিন্তু অকলঙ্ক চন্দ্র তিনি আছেন গৌরচন্দ্র যার কোনো কলঙ্ক নেই সেজন্য এই চাঁদের কি প্রয়োজন আছে কলঙ্ক চন্দ্রের সেজন্য সেখানে রাহু গ্রাস করছে চাঁদকে অন্ধকার করে তুলছে সেজন্য মহাপ্রভু গৌরচন্দ্র সকলঙ্ক নয় অকলঙ্ক তো সেই গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভাব হেতু এই গৌরচন্দ চাঁদের যে কলঙ্ক রয়েছে সেজন্য তাকে রাহু গ্রাস করল যেন মহাপ্রভু আসলেন এই জগতের সমস্ত অন্ধকারকে দূরীভূত করার জন্য অনেকের রাহু গ্রহ পড়ে তখন অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাই না অনেক গ্রহ এই জগতে রয়েছে প্রত্যেকে তার কর্ম অনুসারে বিভিন্ন গ্রহের তাদের আক্রমণ করার জন্য তারা ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন দিকে আবার ভক্তরা তাদের গ্রহ আসলে তারা তাদের ভাগ্যকে উদয় বলে মনে করে কোনো অসুবিধা নেই শনি গ্রহ রাহু গ্রহ যে আসুক না কেন ভক্ত জানে যে আমার কিছু খারাপ ভগবান তিনি অত্যন্ত দয়ালু আমার খারাপটা পূর্বের কর্মটাকে তিনি তাড়াতাড়ি নিয়ে নিচ্ছেন তার সেবা করার জন্য আবার যদি কোনো কিছু ভালো হয় ভগবান আপনি খুব দয়ালু যে আপনার সেবা করার সুযোগ আমাকে ভালো কিছু দিয়ে প্রদান করছেন সেই জন্য ভক্ত ভালো এবং মন্দ দুটিতেই অবিচল থাকে কেন সে জানে মন্দ কাজ পূর্বের অনুসারে এখন আমার সংগঠিত হচ্ছে তাই হরিভজন করার জন্য ভগবান অতি শীঘ্র এগুলি মোচন করে দিচ্ছেন সেজন্য ভক্ত বিচলিত হয়ে যায় না সাধারণ মানুষ যারা ভক্ত নয় তারা বিচলিত হয়ে যায় কি হা হতাশ করে কি হবে আমার যখন জ্যোতিষ কাছে দেখায় বলে তোমার এই গ্রহ সেই গ্রহ এসব নষ্ট হয়ে যাবে সব চলে যাবে তখন খুব কান্নাকাটি করে কিন্তু ভক্ত কান্নাকাটি করে না ভক্তরা আরও আনন্দিত হয় তার কোনো কিছু ক্ষতি হলেও সে সেখানে বিচলিত হয় জানে ভগবান আমাকে পরীক্ষা করছেন সত্যিকার আমি কি তার চরণে আত্মসমর্পিত তার সেবা করছি তো তাই জন্য ভগবান দেখেন সব কিছু নিয়ে নিতে চান এবং সঙ্গে সঙ্গে পূর্বের কর্মটাকে সেখানে কাল অনুসারে সংগঠিত করে দেন যাতে ভক্ত ভগবানের চরণে আরো আসক্তি বাড়াতে পারে কিন্তু অভক্ত সে ভগবানের আশ্রয় এলেও ত্যাগ করে দেয় ও আমি ভগবানের আরাধনা করতে এলাম এসব আমার টাকা পয়সা চলে গেল স্ত্রী চলে গেল ব্যবসা লস হয়ে গেল ভগবানের ভজন করে কি লাভ তারা ভগবানকে ত্যাগ করে দেয় তারা বুঝতে পারে না কিন্তু ভগবত ভক্তি হচ্ছে আমাদের আত্মার সাথে সম্বন্ধ যুক্ত আমরা দেহেতে সুখ দুঃখ এই সমস্ত কিছু পাই মনেতে দেহর মন ঊর্ধ্বে আত্মা সেজন্য আত্মজ্ঞান লাভ করতে হবে এই জন্য প্রভুপাদ ইস্কন প্রতিষ্ঠা করেছেন শব্দের অর্থ আছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ এর শটে বলা হয় ইস্কন আই ইন্টারন্যাশনাল এস সোসাইটি ফর কে তে কৃষ্ণ সিও এন কন তে কনসাসনেস আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ আগে অনেক লোক বুঝতে পারতো না যে ইস্কন মানে ভাবত বৈদেশিক সংস্থা আমরা যখন মায়াপুরের কাছাকাছি নবদ্বীপ শান্তিপুর কৃষ্ণনগর আজ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগে আমরা যখন যেতাম বাসে ট্রেনে তখন বলতো যেসব বিদেশি চল এরকম অনেক কিছু বলতো জানতো না ইস্কন মানেই তারা সবাই ভাবে এটা বিদেশি সংস্থা কিন্তু যারা বুদ্ধিমান মাথায় কিছু ঘিল থাকে তারা জানে যে এই শব্দের অর্থ জানার চেষ্টা করে যে আসলে ইস্কন মানেটা কি তো সেজন্য প্রভুপা যখন রেজিস্ট্রেশন করেছেন সেখানে লিখেছেন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তো এইখানে ইস্কন মানে বিদেশি হল সমগ্র বিশ্বকে নিয়ে যে সমস্ত বিশ্ববাসীকে কৃষ্ণ ভাবনাতে ভাবিত করানোর যে সংস্থা তো সেজন্য সটে ইস্কন বলা হয় তার মানে সারা বিশ্বের মানুষ এখানে থাকবে এখানে হিন্দু মুসলিম খ্রিস্টিয়ান আমেরিকা আফ্রিকা পাকিস্তান ডক্টর ইঞ্জিনিয়র বৈজ্ঞানিক শিক্ষিত অশিক্ষিত মূর্খ ধনী গরিব সবাই আছে অনেকে বুঝতে না ইসনে অনেকে যারা ভক্ত আছে কেউ রিক্সা টানে ইসকানে ভক্ত আছে কেউ লেবারি কাটে সেও ইসনে ভক্ত আছে আবার বিশ্বের মধ্যে থেকে ধনী লোকও ইস্কানে আছে তার মানে আন্তর্জাতিকভাবে সবাইকে কৃষ্ণ ভাবনাময় হতে হবে ধনী কেউ হতে হবে এটা ভিকারী কেউ হতে হবে এটা শিক্ষিত কেউ হতে হবে তা মূর্খ কেউ হতে হবে সবাইকে সেজন্য আন্তর্জাতিকভাবে কৃষ্ণ ভাবনায় ভাবিত হতে হবে তার মানে ইনি ধনী ইনি গরিব কেন তার মানে ইস্কন ধনীদের গরিবদের নয় এটা মূর্খামি ইস্কন সবাইয়ের জন্য কেন ইস্কন মানে কৃষ্ণ ভাবনাময় ইস্কন কৃষ্ণ কৃষ্ণ স্বয়ং ভগবান তার ভাবনায় কি করে ভাবিত হবে মানুষ এই সংস্থার কাজ কেন ইনি গরিব কেন ইনি ধনী ইস্কন সেটা নির্ণয় করে সবাইকে বুঝিয়ে দেয় সেজন্য প্রভুপাত আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ বললেন যেখানে কৃষ্ণকে ভাবিলে তুমি কেন ধনী কেন গরিব বুঝতে পারবে ইস্কন ধনীকে দেখছে গরিবকে দেখছে না এটা মূর্খামি কিন্তু যখন ইস্কন তার কাজটা কি তার উদ্দেশ্যটা কি সেখানে লেখা আছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কিসের জন্য কৃষ্ণ কনসাসনেস ভগবানের ভাবনাতে ভাবিত হওয়া কৃষ্ণ ভাবনাতে ভাবিত হওয়া কেন আমাদেরকে কৃষ্ণ ভাবনায় ভাবিত হতে হবে আপনারা দেখবেন একটা ধনী লোকও নানা রোগের দ্বারা কষ্ট পাচ্ছে পায় না আবার এটা গরিব লোকও কষ্ট পাচ্ছে নানা রোগে এটা গরিব লোকেরও ক্যান্সার হচ্ছে একটা ধনী লোকেরও ক্যান্সার হচ্ছে হচ্ছে না তাহলে কেন ধনী লোকের হওয়া উচিত না কেবল গরীব লোকের হওয়া উচিত সব কিছু কর্ম শাস্ত্রে ভাগবত বলে কর্ম না দৈব নেত্রী জন্তুর দেহ উপপত জন্তু মানে জীব আমি আমি দেহ নই আমি ধনী নয় গরিব নয় আমি শিক্ষিত নই অশিক্ষিত নই মহিলা নয় পুরুষ নয় আমি ব্রাহ্মণ নই ক্ষত্রিয় নই বা আমেরিকান নই পাকিস্তানি নয় ভারতীয় নই ডক্টর নই ইঞ্জিনিয়ার নয় আমরা সবাই কি বলি আমার দেহ বলি সবাই আমার দেহ বলেন না আমি দেহ বলেন হ্যাঁ আমার দেহ বলেন তাহলে আমি কে প্রশ্ন করুন আপনি যদি জ্ঞানী হন শিক্ষিত হন কিছু মাথায় ঘিলু থাকে তাহলে এই প্রশ্ন করবে আমার দেহ বলছে তাহলে আমি কে আমার হাত আমার মাথা আমার পা এসব আমার চোখ আমার কান তাহলে আমি কে এটি বুদ্ধিমানরা জিজ্ঞাসা করবে তাহলে আমি কে আমার হাত আমার পা বলছি কখনো কখনো আমরা বলি আমার বাবা আমার স্ত্রী আমার মা আমার স্বামী আমার ছেলে যেদিন বাবা মারা গেল স্ত্রী মারা গেল স্বামী মারা গেল মা মারা গেল সেদিন কি বলে আজ বাবা দেহত্যাগ করলেন কিন্তু বাবা শুয়ে আছে আজ আমার স্বামী স্বামী চলে গেলেন শুয়ে আছে আজ আমার ছেলে চলে গেল সেই ছেলেটা ওইখানে শুয়ে আছে তাহলে কে আসলে এই দেহটা বাবা নয় মা নয় স্বামী নয় তুই জ্ঞান মানুষের নাই তুই জন্য ইস্কনের উদ্দেশ্য হচ্ছে এটি আমরা সবাই কৃষ্ণকে ভুলে গেছি কেন আমাদের দুঃখের কারণ ধনী গরিব হওয়ার কারণ কি না কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্ম অতএারে দেয় সংসার আদি দুঃখ যে ভগবানকে ভুলে গেলে কেউ ধনীও হবে কেউ গরিব হবে সেজন্য বুঝা উচিত ধনী লোকেরাও বেশি ভগবানকে ভুলে থাকে ভুলে থাকে না কুন্তি মাতা বলেছেন যারা টাকা পয়সা প্রচুর থাকবে সে ভগবান ভজন করে না বলে হয় তাহলে কিছু মূর্খ বলে ইস্কন ধনী লোকেদেরকে ডাকছে ধনী লোকেরা তো ভজন করে না ভাগবতে বলছে কুন্তি মাতা বলছেন যে শ্রুত জন্ম ঈশ্বর্য শ্রুত শ্রী ভি এ ধমান এটা অভিমানী অহংকারী এরা কখনো তোমার আশ্রয় করে না ভজনা করে না তাহলে কেন ধনী লোকের পিছনে দৌড়াবে যেহেতু আমাদের মাথায় নেই বুদ্ধিহীন অল্প চিন্তা ঘিলু তো সেজন্য ইস্কন ধনী গরিব বিচার করে না ইস্কন দেখে আত্মজ্ঞান দেখে এটা ধনী মধ্যেও আত্মা আছে এটা গরিবের মধ্যেও আত্মা আছে এটা মহিলার মধ্যে একটা পুরুষের মধ্যে একটা পাকিস্তানের মধ্যে আমেরিকানের মধ্যে ভারতীয়র মধ্যে শিক্ষিতের মধ্যে ব্রাহ্মণের মধ্যে হাতির মধ্যে পিপিলিকার মধ্যে সবাইয়ের মধ্যে আত্মা আছে তো বিশেষ করে মানুষকে সে আত্মজ্ঞান দিতে হয় পশু পাখিরা আত্মজ্ঞান লাভ করতে পারে না মনুষ্য আত্মজ্ঞান লাভ করলে পরে তখন তার এই জন্মকে সার্থক করতে পারবে তো সেজন্যই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত কৃষ্ণ কে আমরা ভুলে গেছি কৃষ্ণ ভুলি সেই জীব নাদি বহিরমক অতয়ে মায়া তারে দেয় সংসার আদি দুঃখ তাহলে ধনী যে তার দুঃখ নেই নিশ্চয় ধনীর দুঃখ আছে ধনীর ক্যান্সার হয় ধনীর হসপিটালে যায় ধনী লোক খেতে পায় না ধনী লোকের পোশাক পড়তে পারে না সত্য না মিথ্যা হসপিটালে যখন থাকে ধনী একটা লোক কুটিপতি লোক ঐশ্বর্যতে থাকে কাপড় থাকে না খেতে পায় না তাহলে ও তো ভিকারী তারও কাপড় চুপড় নেই তো সেজন্য ইস্কন ধনী গরিব সবাই ভিখারি সবাই দুঃখী শুধু ধনী টাকা পয়সা আছে আর ভিকারি টাকা পয়সা নেই সকলেই দুঃখী কেন না কৃষ্ণকে ভুলে যাওয়ার জন্য একজন গরিব লোক কৃষ্ণকে ভুলে গেছে একটা ধনী লোক ভুলে গেছে এটা আমেরিকার লোক একটা ভারতের লোক একটা পাকিস্তানের লোক ব্রাহ্মণ যে ভুলে গেছে তো এই জন্য ইস্কনের কাজ হচ্ছে সকল ব্যক্তিকে মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ তিনি ভক্তভাব অঙ্গীকার করে এসে বললেন যে প্রতি ঘরে ঘরে যাও আর সবাইকে কৃষ্ণ বলাও তো মানে ধনী গরিব মহাপ্রভু বিচার করতে পারেনি সেই জন্য ইস্কন ধনী গরিব দেখে না আমাদের সাউথ আফ্রিকাতে প্রচার হয় আমাদের গুরু মহারাজ বলছিলেন উনি যখন দক্ষিণ আফ্রিকা সরি দক্ষিণ আমেরিকা সাউথ আফ্রিকাও আছে যেখানে মানুষ মানুষকে খায় তো সেই সব লোকেরাও ইস্কনে ভক্ত হয়ে গেছে গো রক্ত খায় হ্যাঁ গো মাংস খায় তারাও এখন ভক্ত হয়ে গেছে কি করে হলো নাম শিলপ্রভুপাদ ইস্কনের প্রতিষ্ঠাতা তিনি ভগবানকে ভাবতে বললেন তাদের বললেন তোমরা ভগবানের ভাবনায় ভাবিত হও কৃষ্ণ ভাবনা মৃত হও ভগবান হচ্ছেন কৃষ্ণ আল্লাহ হচ্ছেন কৃষ্ণ গড হচ্ছেন কৃষ্ণ তো সেই জন্য কৃষ্ণ কনসাসনেস এটাই ভাবতে বললেন সাউথ আমেরিকা আমাদের গুরুদেব যেতেন ওখানকার লোকেদের খাওয়া দাওয়াই থাকতো না খুব গরিব সাউথ আমেরিকাতে লোকেরা খেতে পেত না খুব গরিব লোক ইস্কনের বহু শিষ্য আছে গুরুমারা যখন যান নাকি তখন এখানে ইন্ডিয়া থেকে কিছু বস্ত্র ভক্তদের থেকে দান গ্রহণ করে ভক্তদের জন্য নিয়ে যেতেন তাদেরকে দেওয়ার জন্য যে তারা বস্ত্র পায় না কিছু কিছু প্রসাদ যখন গুরুমারা যান তারা বলে আমরা গুরুমারাজ আসলে অনেক রকম প্রসাদ এখানে ভক্তরা নিয়ে আসে অন্য দেশ থেকে আর আমরা খাই সেটা অনেকে জানে না ইস্কনে এই যে নামটা মেলা হচ্ছে সেখানে গিয়ে দেখলে যে কুটিপতি ধনী লোক আছে লক্ষপতি আবার রিক্সা টানে লেবারি করে আবার মুচি লোক রয়েছে দিন আনে দিন কাজ করে আমাদের মায়াপুরে গেলে এটি বুঝতে পারা যায় এখন আড়াই মাস তিন মাস ধরে আমাদের নামটা মেলা হচ্ছে কীভাবে গ্রাম থেকে শহর থেকে নগর থেকে সব ধরনের মানুষকে নিয়ে প্রভুপাল বলেছেন তাদের নিয়ে প্রশিক্ষণ দাও সেখানে প্রভুপাল বলেননি যে ধনী লোককে নিয়ে গরিব লোককে নিয়ে শিক্ষিত লোকে নিয়ে প্রভাল বলছেন সমস্ত নগর গ্রাম ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত মহাপ্রভু যারে দেখো তারে কহ প্রতি ঘরে ঘরে যাও তাই নাম হট প্রচার হচ্ছে প্রত্যেক ধরনের মানুষ জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে তাদের নিয়ে আমরা দুদিন কিছু প্রশিক্ষণ দিচ্ছি কিভাবে কৃষ্ণ ভাবনাময় হবে কেন কৃষ্ণ ভাবনাময় হতে হবে না গীতায় ভগবান বলেছেন জীব হচ্ছে আমার অংশ তার মানে আমরা ইতিপূর্বে জানছিলাম আমার দেহ আমার হাত আমার মাথা তার মানে আমি কে জানতাম না আমার বাবা আমার মা আমার স্ত্রী বলছিলাম যখন বাবা দেহত্যাগ করলেন মা দেহত্যাগ করলেন তাহলে ওই দেহটা বাবা নয় জানছিলাম তাহলে আমি কে সেটি ভগবৎ গীতায় কৃষ্ণ জানিয়েছেন মময় বাংশ জীব লোকে জীব অভূত সনাতন জীব হচ্ছে আমার নিত্য অংশ তার মানে জীব যেসব আমরা দেবদেবী দেখি এই সমস্ত এক এক জীব তারা উন্নত জীব ব্রহ্মা হচ্ছেন প্রথম ব্রহ্মা থেকে এই সব দেবতারা এসছেন দেখবেন কিভাবে সব দেবগণকে ব্রহ্মা সৃষ্টি করেছে শিবজি রুদ্র ব্রহ্মার কপাল থেকে এখান থেকে ক্রোধান্বিত হয়েছেন ব্রহ্মা তখন এখানে কপাল থেকে ছিটকে লোহিত বর্ণ নীল বর্ণ আকারে ক্রন্দন করতে করতে রুদ্র শিব এসেছে সেখানে একাদশ রুদ্র চলে এসেছে আবার এই শিব আছেন ভগবানের গুণাবতার ভগবান সত্য রজ তমগুণ এই জড়া প্রকৃতিতে তৈরি করা হয়েছে এই জড়া প্রকৃতিটা গুণের দ্বারা তৈরি সত্যগুণ রজগুণ তমগুণ তো সেজন্য জড়া প্রকৃতিতে আমাদের জন্ম হওয়ার ফলে আমরা বিভিন্ন গুণের দ্বারা আক্রান্ত কাল অনুসারে কর্ম অনুসারে কেউ সত্যগুনা বলি কেউ রজগুণা বলি কেউ তমগুনা বলি আবার কেউ রজতম সত্য রজ এরকম মিশ্রিত রয়েছে সেই জন্য প্রত্যেক মানুষের আহার্য বস্তু আলাদা আলাদা হয়ে যায় গুণ অনুসারে ভগবদ গীতা সাত অধ্যায়ে সব সত্যগুনা লোকের খাদ্যাবলী বলি বলা হয়েছে রজগুণ লোকের খাদ্যা বলি বলা হয়েছে তমগুণ লোকেরা কি খাবে সেগুলি বলা হয়েছে সত্য অধ্যায় ভগবত গীতায় দেখবেন আট নম্বর শ্লোক থেকে খুব সুন্দর সুন্দর কথা বলা হয়েছে সেখানে বোঝা যাবে যে জড়া প্রকৃতিতে আমার জন্ম হয়েছে আমি খারাপ খাচ্ছি কিছু বাসি জিনিস পচা জিনিস পচিয়ে পচিয়ে রেখে খাচ্ছি মদ মাংস মাছ মাংস খাচ্ছি তার মানে গীতা বলা আছে ও তমগুণে আচ্ছন্ন ব্যক্তি খুব অতিরিক্ত লবণ টক ঝাল এ তো খাচ্ছে তার মানে ও রজগুণের ব্যক্তি কেউ খুব সুন্দর সাত্বিক জিনিস খাচ্ছে শাক সবজি ফলমূল সেসব খাচ্ছে জানতে হবে ও গুণের লোক তার মানে গুণ অনুসারে কে ব্রাহ্মণ কে ক্ষত্রিয় কে বৈশ্য কে শূদ্র কে ব্রহ্মচারী কে গৃহস্থ বানপ্রস্থ গুণ আর কর্ম অনুসারে বুঝা যাবে তো সেজন্য এই বিচার আমার এই প্রকৃতিতে জন্ম অনুসার হয়েছে এখানে ভগবান তার জন্য দায়ী নয় তার জন্য ইস্কন ভক্তরা পক্ষপাতিত করে না যে ধনী লোকের কাছে যাচ্ছে গরিব লোকের কাছে যাচ্ছে না কিন্তু ইস্কন ভক্ত সবাইয়ের কাছে যাচ্ছে তাদের এই সত্য রজতম গুণকে মুক্ত করার জন্য কেন এই গুণের দ্বারা আবদ্ধ থাকলে এই জড়জগতে বারবার আমাদের জন্ম মৃত্যু চক্র হবে দ্বন্দ্ব থাকবে শত্রু মিত্র ধনী গরীব শিক্ষিত অশিক্ষিত এই ভাবটি থাকবে তো সেই ভাব থেকে মুক্ত করানোর জন্য এই কৃষ্ণ ভাবনামৃত সংঘ যাতে বিশুদ্ধ সত্য স্তরে আমরা আসি না আমরা পরমেশ্বর ভগবানের অংশ এই জলজগতের সঙ্গ করার ফলে আমাদের বিভিন্ন দেহ গুণাবলিতে হয়ে গেল তো ভগবানের সান্নিধ্যে আমাদেরকে গেলে তখন আমরা বিশুদ্ধ সত্যে যাব, তখন এই যে আমি খেতে পাচ্ছি না ধনী হয়েও খেতে পাচ্ছি না গরিব হয়েও রোগ হচ্ছে ধনী হয়েও রোগ হচ্ছে এই সবগুলি থেকে মুক্ত হতে পারবে সেই মানুষ বুঝতে পারবে যখন ভগবানের ভাবনাতে ভাবিত হবে তখন সে বুঝতে পারবে কেন আমি খেতে পাই না কেন আমার এত রোগ কেন আমাকে লোক হিংসা করছে কেন আমাকে এই লোকটাকে শ্যুট করে দিল এই সব তখন বুঝতে পারবে আমার বাচ্চাকে কেন পুড়িয়ে মারালো কেন এই ডাক্তারকে খুন করে দিল এই সব তখন একজন বুদ্ধিমান ব্যক্তি বুঝতে পারবে যতদিন আমরা কৃষ্ণ ভাবনায় না আসছি আমরা বুঝতে পারব না তো সেজন্য মানুষের উচিত কৃষ্ণ ভাবনাতে ভাবিত হওয়া সেই জন্য ইস্কন সারা বিশ্ববাসীকে কৃষ্ণ ভাবনায় ভাবিত করতে শেখাচ্ছে কেন সমস্ত দেবদেবীরা হচ্ছেন ভগবানের বিভিন্ন অংশ তারা এক একটি দায়িত্ব নিয়েছে বিভিন্ন দেবতারা লোক ভাবে ইস্কন ভক্তরা দেবদেবী পূজা করে না ভক্তরাই দেবদেবী পূজা করে আর জড়জগতে যারা বলে আমরা দেবতাদের পূজা করি এই জন্য বুঝতে পারে না যেহেতু ইস্কন ভক্তরা একটা দেবতাকে নিয়ে পূজা করে না ইস্কন ভক্তরা সমস্ত দেবতাকে পূজা করে তাই তাদের চোখ নেই তারা বুঝতে পারে না কি করে না কৃষ্ণের দেহে সমস্ত দেবতারা রয়েছে গুরুতে সমস্ত দেবতার অধিষ্ঠান সর্বদেবময় গুরু তে সদ্গুরুতে সমস্ত দেবতারা আছেন আর ভগবানের কাছে সমস্ত দেবতারা ভগবান যখন বিশ্বরূপ দেখালেন সমস্ত দেবতারা তার মধ্যে রয়েছে কীভাবে হাত জুড় করে তাই ভগবানের আরাধনার মাধ্যমে ইস্কন ভক্তরা সমস্ত দেবদেবীর পূজা করে একটা দেবতাকে পূজা করে আর অন্য দেবতাদের মারে না দেবতা ভক্তরা আমরা কেবল কালী দুর্গা চন্ডিকা জনকে পূজা করি কিন্তু আমরা দুর্গা পূজা ইন্দ্রকে করি না অগ্নিদেবকে পূজা করি না বরুণ দেবকে পূজা করি না বায়ুদেব কে পূজা করি না পূজা করে যারা কালী পূজা দুর্গা পূজার নামে বলি দিচ্ছে মাংস খাচ্ছে হ্যাঁ বলছে না না ওই তো লেখা আছে যে তন্ত্র শাস্ত্রে পঞ্চম আকারে মায়ের পূজা কিন্তু পাঁচটা ম মাছ মানে কি মা ছ মানে আমি ছ মানে আমার মধ্যে যে ছয়টি রিপু আছে সেটাকে দেবীকে উৎসর্গ করতে হবে ভগবানকে উৎসর্গ করতে হবে এই জন্য বলে মাছ ছ তাহলে মাছকে উৎসর্গ কর পঞ্চম আকার পাঁচটা ম এরকম তো সে মানে না বুঝে মানুষ ভাবলো এই যে রক্ত মাংস বীর্য কপ পিতায় দ্বারা গঠিত যে মাংস মাছ মদ যেগুলি আমাদেরকে নেশাগ্রস্ত করে আমাদের চঞ্চল করে তুলবে ভুল বকবে নিজের চেতনাকে হারিয়ে ফেলবে সেটাকে দেবদেবী আমার মা দেবতার বাবার মতো তারা আমার ছেলে পাগল হও এটা কোনোদিন চাইবে আপনারা বাবা মা আপনার ছেলে মদ খেয়ে এসে আপনাকে মাংস দিচ্ছে মাছ দিচ্ছে এরকম কতগুলি পাঁচটা ম ম আকার। তার আসলে তার মানেটা জগতে মানুষ জানে না এখনকার কিছু জ্ঞানী পণ্ডিত ব্রাহ্মণরা নিজেদের ইন্দ্রিয় সুখের জন্য এইসব করছে তো সেজন্য আমাদের এই সমস্ত জিনিস বুঝা দরকার তো জন্য ভগবান কৃষ্ণ যখন দাপর যুগে এলেন সাত বছর বয়সে কৃষ্ণ বলরাম দেখছেন একবার ব্রজবাসীরা একটা মিটিং করছে নন্দ মহারাজ উপানন্দ ইত্যাদি ব্রজবাসীরা মিটিং করছে বিরাট একটা সভা তো কৃষ্ণ বলরাম প্রবেশ করলেন জিজ্ঞাসা করলেন বাবা এখানে কি হচ্ছে কিসের সভা আছে কিসের আলোচনা হচ্ছে বলে আমরা তো বৈশ্য চাষবাস করি গোপালন করি তো আমাদের গরুকে ঘাস খাওয়াতে গেলে বৃষ্টি দরকার চাষ করতে গেলে বৃষ্টি দরকার তো বৃষ্টির দেবতা হচ্ছে ইন্দ্রদেব তো ইন্দ্র পূজা করলে ইন্দ্র বৃষ্টি বর্ষণ করবে তখন সুন্দর ঘাস হবে গরুরা খাবে তারা দুধ দিবে তখন সেই দুধ আমরা পান করব আর গরুরা খাবে বলদ তারা হাল করবে চাষ হবে আর সুন্দর বৃষ্টি হলে মাটিতে যে ধান শাক সবজি ফল মূল উৎপন্ন হবে এগুলি জগতের সবাই জীবেরা ভগবানের এই সম্পত্তি গ্রহণ করে প্রকৃতি থেকে তারা সুখী হবে এই জন্য আমরা ইন্দ্র পূজার যোগ্য আয়োজন করছি তখন কৃষ্ণ বললেন বাবা ইন্দ্র হচ্ছে একজন দেবতা তিনি বৃষ্টি প্রদান করেন তো তাকে পূজা করতে হবে এটা ইন্দ্রের কাজ তাকে তো ঘুষ দিতে হবে এরব কোথাও লেখা নেই ইন্দ্রকে পূজা করতে হবে কোথাও তো লেখা নেই ইন্দ্রের পূজা করতে হবে ইন্দ্রের কাজ বৃষ্টি দেওয়া তাহলে বাবা আমার একটা প্রশ্ন সমুদ্র দেবতা ইন্দ্রের পূজা করে এইসব বৃক্ষ লতারা ইন্দ্রের পূজা করে এইসব পশু পাখিরা ইন্দ্রের পূজা করে এই পাহাড় পর্বতরা ইন্দ্রের পূজা করে তাহলে ইন্দ্রদেব কেন পাহাড় পর্বতে গাছপালাতে সমুদ্রে পশু পাখিতে সর্বত্র কেন বৃষ্টি বর্ষণ দৃষ্টিতে করছেন তখন নন্দ মহারাজ সমস্ত গোপেরা চুপ তা তো ঠিক ইন্দ্রেরই কাজ দেখুন এখানে গিরি গোবর্ধন পর্বত কৃষ্ণ দেখাচ্ছেন এই গোবর্ধনের পাদদেশে কত সুন্দর সুন্দর কুণ্ড আছে আর এখানে সুন্দর সুন্দর ঘাস রয়েছে কত সুন্দর সুন্দর ঔষধি গাছ ফল মূল এসব রয়েছে এই গোবর্ধন আমাদের এগুলি দান করছে তো অতএব আমরা গোবর্ধনকে পূজা করব তখন গোবর্ধন পূজা করাল এই গোবর্ধন আছেন স্বয়ং ভগবান শালগ্রাম রূপে পর্বত রূপে তিনি এসেছেন কৃষ্ণ নিজেই গিরি গোবর্ধন বলেন সমস্ত ইন্দ্রের যজ্ঞে আয়োজিত পূজা সামগ্রীগুলি এই গিরি গোবর্ধনকে অর্পণ করুন যখন যজ্ঞ শুরু হয়নি ইন্দ্রযজ্ঞ বলেন ইন্দ্রের উদ্দেশ্যে যা আনা হয়েছিল এইগুলি সরাসরি এখানে গোবর্ধনকে দিন গোবর্ধনকে দিলেই সব হয়ে যাবে তখন সব ব্রজবাসীরা দেখছে যে গিরি গোবর্ধনকে যখন অর্পণ করছে তারা সবাই দেখতে পাচ্ছে এই গিরি গোবর্ধনের যে মুখটা তারা দেখছে কৃষ্ণকে দেখছে আর গোবর্ধনকে দেখছে কৃষ্ণকে দেখছে আর গোবর্ধন সবাই অবাক হয়ে যাচ্ছে করছে খেয়ে নিচ্ছে গোবর্ধন আর তখন দেখছে কৃষ্ণের মুখটা দেখতে পাচ্ছে গোবর্ধন তখন দেখতে পাচ্ছে তাদের সেই গোপাল সেই সপ্ত বয়সে গোপাল যে কৃষ্ণ তাদের সামনেই আছে দেখছে তার মুখটা দেখতে পাচ্ছে আবার যখন কৃষ্ণ দিকে দেখছে অবাক হয়ে যাচ্ছে যে আমাদের কৃষ্ণ ওখানে এইসব খেয়ে নিচ্ছে তবু কৃষ্ণ তার শক্তির দ্বারা ব্রজবাসীদেরকে ভুলিয়ে রাখতেন জানাতে দিতেন না কেন সেই ঐশ্বর্য তিনি প্রকাশ করতে দিতেন না নালে ব্রজবাসীদের যে যে কৃষ্ণের প্রতি এত ঘনিষ্ঠ নিবিড়তা ভগবান ব্রজবাসীরা নন্দ মহারাজরা চেয়েছে কৃষ্ণকে নিজের পুত্রের মতো সেবা করবে কেউ তার স্বামী রূপে বন্ধুরূপে প্রেমিক প্রেমিকা রূপে এরকম বিভিন্নভাবে কৃষ্ণকে চারটি রসে দাস্য সক্ষ বাৎসল্য মধুর এই চার রসে ভজন করবে বলে পাঁচ রস শান্ত রস রয়েছে তো মহাপ্রভু চারটি রসের কথা বলেছেন তো সেই জন্য ভগবান দেখছেন এই রস সেটি আচ্ছাদিত হয়ে যাবে তাহলে এদের সঙ্গে আমার যে লীলা সেটা সম্পূর্ণভাবে কী হবে না প্রকাশিত হয়ে যাবে সেজন্য তারা যেটা চেয়েছে আমাকে পুত্ররূপে আমাকে বন্ধু রূপে তাহলে বন্ধুরূপে হলে সমান কাঁধে চড়ে যাবে খেলা হেরে যাবে এটো খাবে এই বন্ধুর ভাব সেটা বেশি ঘনিষ্ঠ হবে নালে দূরে দূরে থাকলে ঘনিষ্ঠতা বেশি হবে না যদি মমত্ব বুধটা কি হয় দুই বন্ধু যখন দুইজন একই রকম মর্যাদা নেয় কেউ কাঁধে চড়ে কেউ কাউকে নিয়ে গেলো আবার বলো তুমি আমার কাঁধে চড়ো কখনো কখনো কোনো বন্ধু বলো তোমার কাছে আমি হেরে গেলাম তখন সে আনন্দ পায় আবার বলে না তুমি আমার কাছে হেরে গেলে এরকম করে পরস্পর মধ্যে যে আনন্দটা হয় সেটা যখন বড় মনে হবে তখন সমান সমান মনে হলে তখন আর তাদের মধ্যে আনন্দটা বেশি হবে কিন্তু যদি বড় হয় তখন কেউ একজন ছোট হয়ে গেল কিন্তু সেখানে ভগবান এরকম করতে চাননি না না সেজন্য কৃষ্ণ বন্ধুরা বলে তুমি আমি সমান কে তুমি বড় লোক এরকম বলে কৃষ্ণের কাঁধে চড়ে যাচ্ছে আবার কৃষ্ণ তাদের কাঁধে চলে যাচ্ছে কৃষ্ণর পার্টি পাচ্ছে কৃষ্ণ আবার বন্ধুদের পার্টি পাচ্ছে বলরাম গিয়ে কৃষ্ণের পার্টি টিপে দিচ্ছে বাবার কৃষ্ণকে বলরামের পার্টি টিপে দিচ্ছে তার মানে আমরা সব সমান যে আনন্দ বন্ধুদের মধ্যে হয় স্বামী স্ত্রীর মধ্যে হয় এটি অনেক উন্নত জিনিস তো সেজন্য মাধুর্যটা সর্বশ্রেষ্ঠ সেখানে বন্ধুত্ব ভাবও আছে আবার সেখানে অনেক রকম আরো নিবিড় কৃষ্ণের সাথে সম্বন্ধযুক্ত ভাবে সেবা করার আরও দাসত্ব ভাবও রয়েছে সেখানে ভাবও রয়েছে সেখানে ভাবও রয়েছে এরকমভাবে মাধুর্য রসে এই সমস্ত রস একসাথে নিবিড় আছে এই জন্য এটা শ্রেষ্ঠ সেজন্য গোপীরা যুবক গোপীরা আর বয়স্ক গোপীরা এ তাদের মধ্যে বিভিন্ন রসের গোপ গোপীদের সব আদান প্রদান কৃষ্ণের সাথে সেজন্য নন্দ মহারাজ কৃষ্ণের কথা শুনে তারা গোবর্ধনের পূজা করলেন কিন্তু ইন্দ্রদেব রেগে গেলেন রেগে গিয়ে প্রলয়ঙ্কর বাড়ি বৃষ্টি দিলেন ঝড় তুফান দিলেন কৃষ্ণ তো স্বয়ং ভগবান সাত বছরের শিশু হলেও তিনি ভগবান জন্ম হয়েও তিনি ভগবান তাকে জন্ম হতে হয় না ভক্ত প্রার্থনা করে কৃষ্ণ তুমি আমার পুত্র রূপে আসো আমি তোমাকে সেবা করতে চাই তখন কৃষ্ণ পুত্র হয়ে যান কিন্তু ভগবানকে কে পুত্ররূপে সেবা করতে পারবে হ্যাঁ ভক্ত কেবল পারবে যে কেউ পারবে না তো সেজন্য জন্য ভক্তি আমাম অভিযানাতি ভক্তরা কেবল জানতে পারে তো সেজন্য শিলপ্রভুপাত এইসব শিক্ষা দিলেন গীতা থেকে ভাগবত থেকে যে যখন আমরা ভগবানের আরাধনা করব সমস্ত দেবতাদের আরাধনা স্বাভাবিকভাবে হবে শাস্ত্রে উদাহরণ দেওয়া হয়েছে চতুর্থ স্কন্ধ ভাগবতে কীরকম উদাহরণ দেওয়া হয়েছে না গাছের গুড়াতে যখন জল দিবেন তখন অটোমেটিক্যালি তার শাখা পাশাখা পল্লবিত হয়ে উঠবে ফল ফুল সব ধরবে যেমন আর উদাহরণ দিলেন পেটে খাবার দিলে যেমন আমাদের অন্য হাত পা অন্যান্য ইন্দ্রগুলি আপনার থেকে সতেজ হয়ে উঠে কোনো মূর্খ ভাবে না আমার হাতে খাবার দিব হ্যাঁ আমরা হাতেই খাবারটা ডুবাই কিন্তু হাতে খাবারটা নিয়ে মুখে দিয়ে পেটকে দিই তো হাতের কাজ এটা তাই সমস্ত দেবতাদের কাজ ভগবানের সেবা করা তাই ইস্কন ভক্তরা তার ভগবানকে সেবা করে তার মানে পেটকে সেবা করে যার মাধ্যমে দেবতারা অটোমেটিক্যালি পূজিত হয়ে যায় মানে পেটকে খেতে দেওয়ার মাধ্যমে আমরা হাত পা চো কান আলাদা করে খাবার ডুবিয়ে রাখতে হয় না সেই জন্য ইস্কন ভক্তরা সমস্ত দেবতাদের পূজা করে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করার মাধ্যমে যখন আপনারা ইলেকট্রিক বিল দিবেন সরকারি খাতায় তাহলে ইলেকট্রিক ডিপার্টমেন্টের যারা কর্মচারী তাদেরকে পেমেন্ট সরকার করে দিবে। আপনি ভুক করছেন ইলেকট্রিক লাইট ফ্যান ফ্রিজ আপনি নিশ্চয়ই নয় ইলেকট্রিক ডিপার্টমেন্টের যে কর্মচারী যারা আপনার বাড়িতে লাইন করে দিয়ে গিয়েছিল খুঁটি পুঁতে দিয়ে গিয়েছিল তাকে বিল দেন কাকে বিল দিয়ে আসেন অফিসে গিয়ে সরকারি খাতায় যদি আপনি না দিয়ে আসেন খাতায় ওই ঘুষটা সরকারের কর্মচারী তাকে দিয়ে দেন আপনার ইলেকট্রিক ভুক করলেন দিয়ে দিলেন আপনি কর্মচারীকে টাকাটা তারপরে ওই কর্মচারী আসবে একটা নোটিশ নিয়ে আপনি বিল পেমেন্ট করেননি অর্থাৎ আপনার লাইনটা আমি কাটতে এসছি আর এইটা না আপনার জন্য ঠিক দেবতারা হচ্ছে ভগবানের কর্মচারী তাদের আলাদা করে ঘুষ দিতে হয় না তারা স্বাভাবিকভাবে সন্তুষ্ট হবে যখন পরম সরকার পরমেশ্বর ভগবান কৃষ্ণের সেবাতে আমরা আত্ম উৎসর্গ করবো যেমন আমরা মুখ দিয়ে পেটকে খেতে দিব তাহলে পেট খেলে এ হাত পা চোখ কান আলাদা খেতে দিতে হয় না যদিও কৃষ্ণ গীতায় বলেছেন দেবতাদের আরাধনা করা আমারই আরাধনা কিন্তু সেটা অবিধি পূর্বকম যেমন থালায় আপনার খাবার দেওয়া হলো আপনি পাটা নিয়ে খাবার থালায় দিয়ে দিলেন হাতটা নিয়ে ডুবিয়ে রাখলেন তার মানে আপনি পেলেন পেলেন কি না এটা অবিধি বিধি কি হাত নিয়ে মুখে দিয়ে পেটে দিয়ে দিতে হবে ওটা হচ্ছে বিধি আর অবিধি কি হলো না আমি পায়ের কানে মাথায় সব খাবার দিয়ে রেখেছি তো এটা আমি পেলাম খাবারটা মাথায় দিয়েছে আমি পেয়েছি কিন্তু এটা অবিধি বিধি কি না ওই খাবারটা মুখ দিয়ে পেটে দিয়ে দিলে ওটা বিধি হয়ে গেল তো সেজন্য অনেক মূর্খ এই জন্য বলা হয় দেবতা পূজক ভক্তদেরকে মূর্খ দেবতা পূজক মূর্খ কেন না যারা এই জ্ঞানটি জানে না তাদের নিজের ইন্দ্রিয় সুখের জন্য সে জানে না কোথায় খাবারটা দিতে হবে ইন্দ্রিয় সুখ করতে চায় কিন্তু কিভাবে করতে হবে জানে না তো সেজন্য বিষ্ণু চতুর যেই কৃষ্ণ বোঝে সে বড় চতুর কৃষ্ণ যে না বোঝে সে ফতুর সে ফতুর বুঝতে পারে না তার জ্ঞানটা খারাপ হয়ে গেছে এই জন্য গীতায় কৃষ্ণ বললেন সপ্তম অধ্যায়ে দেখবেন লেখা আছে ওখানে বলা যে কামই স্তই স্তই হৃতজ্ঞানা যাদের বুদ্ধিটা নষ্ট হয়ে গেছে হৃতজ্ঞান যজন্তি অন্য দেবতা সব দেবতা পূজা করবে সে যে নিজের কামনা চরিতার্থ করতে দেব পূজা করবে তো সেজন্য ইস্কন ভক্তরা দেবতা পূজা করে না কামনা চরিতার্থ করতে তারা সমস্ত দেবতাদের আরাধ্য পরমেশ্বর ভগবানের সেবা করে যিনি সমস্ত দেবতাদের সন্তুষ্ট করেন সমস্ত দেবতারা সন্তুষ্ট হয় হ্যাঁ তখন বৃষ্টি হবে অটোমেটিকলি আলো বাতাস হবে ঋতুচক্র ঠিক ঠিকভাবে চলবে এই যে সুনামি আইলা মহা সাইক্লোন কেন হচ্ছে যুদ্ধ কেন হচ্ছে এর কারণ দেবতারা অসন্তুষ্ট আদি দৈবিক আদি ভৌতিক আদি আত্মিক আমরা দেবতারা অসন্তুষ্ট আপনি কেবল দুর্গা কালীকে পূজা করলেন ইন্দ্রকে পূজা করলেন না তাহলে ইন্দ্র রেগে না অগ্নিদেব রেগে যাবেন না পবন দেব রেগে যাবেন না সবাই রেগে যাবে কিন্তু যখন দেবতারা দেখেও আমার আরাধ্য প্রভু আমি তার শাখা মাত্র সেখানে তাকে সব কিছু দেওয়া হচ্ছে তখন ওরা খুশি হয়ে সবকিছু সরবরাহ করে সব গীতায় রয়েছে এই জন্য গীতায় কৃষ্ণ বলেছেন যারা অল্প বুদ্ধি ইন্দ্রিয় সুখের জন্য আসক্ত অসুর ভাব সম্পন্ন তারা দেবতাদের পূজা করে নিজের ইন্দ্রিয় সুখ কামনা করে এই জন্য অল্প বুদ্ধি এবং অসুরিক এটা ইস্কন ভক্তরা বলে কেননা গীতায় কৃষ্ণ বলেছেন ইস্কন ভক্তরা নিজের কথা বলে না ইস্কন ভক্তরা গীতায় কৃষ্ণ যেটি বলেছেন আপনারা সব দেখে নেবেন যে কোনো গীতা নিয়ে আসবেন ওখানে লেখা আছে কাম স্তৈস্তী হৃত জ্ঞানা যাদের কামনা বাসনা চরিতার্থ করতে তারা হিত জ্ঞান যজন্তী অন্য দেবতা অন্য দেবতা পূজা করবে আর তারা অল্প বুদ্ধি কেন না তারা দেবতাদের কাছে প্রার্থনা করে কি ধনং জনং সুন্দরিং সেই জন্য তারা অল্প বুদ্ধি যে দেবতাদের কাছে পূজা করে বলবে ধন দাও জন দাও সুন্দর স্ত্রী দাও তারা অল্প বুদ্ধি এই জন্য অল্প বুদ্ধি গীতায় বলা যেজন এই জন্য প্রভুপাত যে অল্প বুদ্ধি বলেছেন কিন্তু কিছু কিছু মূর্খ আছে পণ্ডিত বলে নিজেকে বলে তার গীতার ওই শ্লোক দেখে না প্রভুপাল তাৎপর্যে যা লিখেছেন ইস্কন গীতায় ওই তাৎপর্য সমস্ত কিছু শ্লোক অনুসারে প্রভুপা আরো সরল করে দিয়েছেন কিন্তু কিছু কিছু মূর্খ পণ্ডিত মনে করে তারা আবার কৃষ্ণেরও দোষ দেখে এই শ্লোক গুলা ভুল আছে কেন নিজের ইন্দ্রিয় চরিতার্থ হচ্ছে না তাদের বলছেন অল্প বুদ্ধি প্রভুপাত কৃষ্ণ বলেছেন আচার্যরা কথা বলে কৃষ্ণ একই ভক্তরা যেহেতু কৃষ্ণের ভক্ত তাই কৃষ্ণের কথা তাকে পুনরাবৃত্তিকরণ করে তারা নিজের কথা বলে না কেন না আপনি অল্প বুদ্ধি কেন আপনাকে বুঝিয়ে দেয় কৃষ্ণ ভাবনায় আসুন কেন আপনি দেবতা পূজা করে ধনং জনং সুন্দরী চাইলেন আপনার সুন্দরী স্ত্রী কয়দিনের জন্য একটা মশা কামড়াবে সুন্দরী রূপ জৌলস বিয়ে করে এলেন রাত্রি বাসরে বিবাহ বাসর দিনে মশা কামড় দিল পুটল তুলল সেই সুন্দরের প্রতি আসক্তি এক নিমিষে শেষ হয়ে গেল করোনায় আপনার স্ত্রী চলে গেল তখন কি হলো আপনার টাকা পয়সা আসলো কি ইনকাম ট্যাক্স অফিসাররা আপনি চুরি করে রেখেছিলেন সব নিয়ে নিল মোর নরেন্দ্র মোদী এলেন কিছু টাকা আপনারা রেখেছিলেন হাজার হাজার টাকা ব্যান্ড করে বন এই টাকাগুলি চলবে না এখন অনেকের টাকা নষ্ট হয়ে গেছে তাহলে ধনং জনং এই যে দেবতাদের কাছে প্রার্থনা তার কেউ অনুগামী নেই সে একাই হয়ে যায় তাহলে এই অনুগামী কামনা করছেন দেবতা পূজা করে তাই জন্য কৃষ্ণ বললেন তদ ভবতী অল্প মেধসাম তারা দেবতা পূজা করে এইরকম ধনং জনং সুন্দরী দুর্গা পূজা কালী পূজায় কি শিক্ষা দেওয়া হয় ব্রাহ্মণ কি বলে ধনং দেহি যশং দেহি সুন্দরী ভার্যাং দেহি পুত্রং দেহি বিদ্যাং দেহি না দেহ সুখের জন্য আমাকে সুন্দর পুত্র দাও তো পুত্র জন্ম হলো দিন পরে আপনার পুত্র খুন হয়ে গেল করুণা এলো আপনার পুত্র মারা গেল তাহলে এই পুত্র দেবতা থেকে নিলেন পুত্র থাকলো না তাহলে দেবতা পূজা অল্প বুদ্ধি নয় সেজন্য দেবতাদের কাছে কি পূজা করে প্রার্থনা করতে হবে ইস্কন ভক্তরা জানে হে কালী মাতা হে দুর্গা মাতা আপনি হচ্ছেন ভগবানের শক্তি আপনি দয়া করে এখানে আপনি প্রকৃতি এই যে জগতে যা কিছু হচ্ছে দুর্গা আপনি দুর্গের রক্ষায়ত্রী দয়া করে আমি এই জেলখানার মধ্যে পড়ে আছি ভগবানকে ভুলে আপনি এখানকার সুপারিনটেন্ডেন্ট দুর্গা দুর্গা থেকে দুর্গা তার মানে এই জেলখানায় রক্ষয়ত্রী আপনি আমি ভগবানের আইনকে কে করার হেতু আপনি আজ আমাকে জেলে রেখেছেন ভগবানের আদেশে তার আছি। এটা দেবী জগৎ এখানে কেন আছি এটা জেলখানায় আছি মূর্খ আমরা জানি না আমরা চাই না দুঃখ করুণা চায় না রোগ চায় না মৃত্যু চায় না বার্ধক্য চায় না এসব দেবতারা দিচ্ছে কেন দিচ্ছে না কৃষ্ণ ভুলি সেই জীবনা বহির মত এ মায়া মায়া মানে দুর্গা দেয় সংসার আদি তো এই সংসারে দুঃখ ধনী হয়ে গেলেন দুর্গা থেকে সম্পত্তি নিয়ে দেবদেবীদের অর্পিত সম্পত্তি ও নিত্য ওটা থাকবে না নিয়ে নেবেন কেন লক্ষ্মী চঞ্চলা এই জগতে যে আপনি লক্ষ্মী পূজা করবেন লক্ষ্মীকে ধন সম্পত্তি রূপে নেবেন ও চঞ্চলা আপনার কাছে চিরস্থায়ী থাকবে না দেখবেন কেউ ধনী হয়ে গেল আবার গরিব গরিব আবার ধনী হয়ে যাবে আপনি চাওয়ালা প্রধানমন্ত্রী হয়ে যাবেন কি করে কর্মনা নেত্রে ন কর্ম অনুসারে পূর্বের কর্ম অনুসারে কালে ন কাল আসবে সময় ভাগবতে বলা আছে যে আমরা দুঃখ কামনা করি না আমরা সবাই সুখ চাই কিন্তু আপনি দুঃখ কামনা করেন না কেন দুঃখ আপনার জীবনে এলো আপনি বুড়ো হতে চাননি অন্ধ হতে চাননি আপনার কেউ বকুব চাননি আপনি বড় শিক্ষক হতে চাইছেন পড়াশোনা করে পাস করে সার্টিফিকেট পেয়েছেন চাকরি পেতে চাইছেন কিন্তু আপনি চাকরি পাননি ঝর্ণা দিয়ে বসে আছেন কয়েক মাস বছর ধরে কেন এটা কেন জিজ্ঞাসা করছেন না এই শাস্ত্রে গীতা ভাগবতে সব লেখা আছে সেই জন্য যারা বুদ্ধিমান হবে তারা কি করবে না এই জন্য ইস্কন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ এই জন্য বলা হয়েছে কৃষ্ণ আরাধনা করলে সকলে আরাধনা আপনা থেকে হয়ে যায় পেটকে খেতে দিলে সমত অঙ্গ প্রত্যঙ্গ আপনার থেকে চলবে গাছের গোড়ায় জল দিলে ডালপালায় জল দিতে হয় না গাছের গোড়ায় জল দিতে হবে গাছের গোড়াতে মূলে জল দেওয়া মানে নয় মাটি টাটি খুঁড়ে গাছটার মূলটা খুঁড়ে একদম জল দিতে হবে পেটে দেওয়া মানে নয় পেট কেটে দিতে হবে না মাধ্যম রয়েছে মুখ গাছটা যে মাটি রয়েছে সেই গোলাতে মাটিতে জল দিতে হবে মাটিটা হচ্ছে হচ্ছে গুরু তার মানে আমরা ভগবান হচ্ছেন মূল উদর স্বরূপ তাই আমাদেরকে এই গুরুর মাধ্যমে ভগবানের সেবা করতে হবে তাই যিনি গুরুর প্রতিনিধিত্ব করেন কি করে তার সেবা করতে হবে তিনি জানেন তাই জন্য তার মাধ্যমে এই জন্য আমরা যে কেউ জানে না কোথায় জল দিতে হবে যে জানে তিনি গুরু গাছের গোড়ায় জল দিবে পেট কেটে জল না যে জানে মুখে জল দিতে হবে জন্য সবাই মা বাবারা বলে এই মুখ দিয়ে খাও হাত ডুবিয়ে রেখেছো কেন মা জানে আমি অজ্ঞ জানি না তো এইভাবে ইস্কন ভক্তরা সমস্ত দেবতাদের পূজা করে কৃষ্ণের পূজা করার মাধ্যমে সমস্ত কর্তব্যকর্ম সম্পাদন করে কৃষ্ণ ভজন করার মাধ্যমে সকলের আশ্রয়দাতা হচ্ছেন ভগবান দেবদেবীরা আশ্রয়দাতা নয় দেবতারা হচ্ছেন এক একজন এক একটি জিনিস দিতে পারে তারা আবার ভগবানের আশ্রয়ে দৌড়াচ্ছে যখন বাধা পড়ে বিপত্তি পড়ে তখন দেবতারা ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করে ইন্দ্রবচ্ছে তোমার ভয়ে আমি বৃষ্টি দিচ্ছি অগ্নি দহন করেন ভগবানের ভয়ে বায়ু বহতি মত ভয়াত বায়ু বহতি মদ ভয়াত অগ্নি দহতি সম্পূর্ণভাবে কিভাবে ভগবান বলছে এই সব কিছু তো সেজন্য আমাদের উপলব্ধি করতে হবে এই জন্য এই কলিযুগে আমরা কৃষ্ণ ভাবনামৃত হওয়ার সহজ উপায় যে জোড়া জগতে কি ঘটবে আমরা পঞ্চাশ ষাট বছর থাকবো প্রভুবাদ বলছেন কয়েকদিন থাকবো মাত্র তার মাঝে কি ঘটছে না ঘটছে এটি আমাদের বিচার্য নয় কে খেতে পাচ্ছে কে খেতে পাচ্ছে না আপনি কে খেতে দিতে পারবেন না যদি ভগবান বৃষ্টি না দেয় তাহলে আপনি চাষ করতে পারবেন না আপনি বলছেন আমি খেতে খেতে দিতে পারবেন না নিজেই খেতে না ভগবান যদি সূর্য উদয় বন্ধ করে দেন আলো বাতাস বন্ধ করে দেন এই মাটি যদি ভগবান নেন নেন নিয়ে আপনি কোথায় হাঁটবেন মাটিটাও ভগবানের মাটি জল আকাশ আগুন বায়ু গীতায় বলছেন আমার সব কৃষ্ণ কৃষ্ণ বলছেন আমার দেবতারা বলছেন এই মাটি জল আমার ভগবান যিনি সৃষ্টিকর্তা বলছেন এই দেব দেবী এই মাটি জল সব আমার অংশ বিভিন্ন অংশ আর আমার নিকৃষ্ট শক্তি এই মাটি জলগুলি এখন ভগবান যদি নিয়ে নেবেন দেবতারা তো একটা একটা কিছু দিবে কিন্তু সেটাও ভগবান থেকে নিয়ে যেমন আমাদের মন্ত্রী মহল আছে প্রধানমন্ত্রী থেকে কিছু নিয়ে এসে সেই সাধারণ সমস্ত মন্ত্রীরা তাদের জন্য বলা হলো তোমার পাঁচ লক্ষ টাকা বছরে তোমাকে দেওয়া হলো বা পাঁচ কোটি টাকা তোমাকে দেওয়া হলো তাহলে সে তার এলাকায় শুধু উন্নয়ন করবে সারা ভারতবর্ষকে সেই মন্ত্রী উন্নয়ন করতে পারবে না পারবে কিন্তু প্রধানমন্ত্রী চাইলে সমগ্র ভারতবর্ষের সব জায়গায় উন্নয়ন করতে পারবে কেন ক্ষমতাটা বেশি ভগবান সর্বশক্তিমান তার থেকে সমস্ত শক্তি এসেছে তাই তিনি দেবতাদের কিছু কিছু অংশ দিয়েছেন করার জন্য তাকে সাহায্য করার জন্য তিনি চাইলে সব করতে পারেন কেন ভগবান সবাইকে সুযোগ দেন তার সেবা করলে তারা সুখী হবে এই জন্য আমরা ভগবানের সেবা কেন করব না আমার নিজের মঙ্গলের জন্য আপনি আপনি চাকরি করছেন সরকারের আদেশ পালন করা মানে নিজের মঙ্গল নিজে নিজে মূর্খ যান যে হয়ে না না আমি সব চাকরিতে যে যাব আমাকে টাকা দিয়ে দিক সরকার আমি টাইমে যাব না আমি নিজের মতো চলব তাহলে হবে না তাহলে আপনার মঙ্গল আপনি নষ্ট করবেন তো এই জগতে আমরা আমাদের মঙ্গলটা আমরা নিজেরাই নষ্ট করছি সেজন্য ভগবান আমরা কেন ভজন করব না নিজের মঙ্গলের জন্ম সেই জন্য ভগবত গীতায় কৃষ্ণ বলেছেন সব জীব আত্মা আমি সবাই ভগবানের ভগবানের তো এই ভাবনাটা ভাবিতে গেলে প্রভুপাল বলছেন মহাপ্রভু এসে স্বয়ং কৃষ্ণ কলিযুগের যুগ ধর্ম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্র সংকীর্তন এবং জপ করতে হবে নির্বন্ধ করে সম্বন্ধে রাখতে হবে মহাপ্রভু যে স্বয়ং ভগবান তার আদেশ আমাদের পালন করতে হবে কেউ বলে কেন জপ করব কেন মহাপ্রভু বলেছেন কি নাম বলেছেন এই সুলনা বত্রিশ অক্ষর বলেছেন কলিযুগের যুগ ধর্ম অন্য কোন মন্ত্র না সমস্ত নামের ভগবানের শক্তি আছে কিন্তু এই কলিযুগের জন্য মুখ্য ভগবানের নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটি হাততালি দিয়ে মৃদঙ্গ করতাল বা ও কীর্তন করা যাবে আবার নাম সংখ্যা রেখে মহাপ্রভু বললেন নির্বন্ধে কৃষ্ণ সম্বন্ধ এটা একমালা দুমালা জপ করার আমরা অভ্যাস করি না কতটুকু জপ করি অভ্যাস করি না একটা মালা থাকলে দেখে মনে বহ আমি কৃষ্ণ নামটা আজকে করিনি ওই মালাটা আপনাকে স্মরণ করিয়ে দিবে যেহেতু মহাপ্রভু নিজে দেখাইছেন আর মালা থাকলে যে আমি একমালা করেছি মাত্র একমালা করেছি তখন নিজেকে ধিক্কার দিতে চেষ্টা করবে কেন অহর নাম চিন্ত বলা হয়েছে চব্বিশ ঘন্টা কৃষ্ণ ভাবনায় থাকতে হবে সেটা না হলে আমার জীবন অন্য দিকে যাবে তাহলে আবার জন্ম মৃত্যু চক্র হবে তো সেই অভ্যাসের জন্য মালা আমাদের জপ করতে হবে আবার যখন সুযোগ পাবেন এমনি কাজ করছেন তখন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলুন আবার টাইমে একটা সংখ্যা রেখে ও আমি মাত্র এক মালা জপ করেছি ছিছি তখন না দু মালা করব। তিন মালা করব এরকম করতে করতে আপনার ভগবানের নামের প্রতি আসক্তি বাড়ানোর জন্য আর সেখানে তুলসী মালা দেওয়া হয় দীক্ষার সময় কেন তুলসী বৈষ্ণবী তার মানে ভক্ত সঙ্গে জপ হয়ে যাচ্ছে তুলসীর সঙ্গে সেই জন্য এই মালাতে রাধাকৃষ্ণ কৃষ্ণ এবং সমস্ত সখীবৃন্দ সেখানে রয়েছেন সেই জন্য আমরা ভক্ত সঙ্গে এসব করার জন্য চেষ্টা করি পঞ্চতত্ত্ব নাম আগে করি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাধী গৌর ভক্তবৃন্দ এ হরিনাম জপ করি প্রথমে সরুতেই কেন নামে অপরাধের বিচার আছে কিন্তু এই নিতাই গৌর পঞ্চতত্ত্ব তারা অপরাধ বিচার করেন না কিন্তু যেহেতু কলিযুগ নাম আমাকে করতে হবে মহাপ্রভু আদেশ দিয়েছেন যে এটা শাস্ত্রে বলা আছে তোমাকে কলিযুগের নাম করতে হবে কিন্তু এখানে অপরাধের বিচার করে তব তোমাকে করতে হবে নির অপরাধে তো সেই অপরাধ খণ্ডন হবে তাড়াতাড়ি যদি গৌরাঙ্গ নিত্যানন্দের নাম করা যায় সেই জন্য আমরা প্রথমে নিতাই গৌরের কৃপা প্রার্থনা করি সেই নামে কোনো অপরাধ ভগবান নেন না যার ফলে ভগবানের আশীর্বাদ প্রার্থনা করার ফলে ভগবানের নাম শুদ্ধ হয় এবং সেখানে আমরা ভগবত প্রেম লাভ করে ভগবৎ ধামে আমরা যেতে পারি এই জন্য আমাদের পঞ্চতত্ত্ব নাম সঙ্গে সঙ্গে নাম বত্রিশ চকর হরে কৃষ্ণ মহামন্ত্র এটি আমাদের কলিযুগের যুগ ধর্ম এটি অবশ্যই মৃদঙ্গ কর্তালবাজিও করতে হবে আবার সংখ্যা রেখে মালাতে অভ্যাস করতে হবে যাতে নিজে এটা মহাপ্রভুর আদেশ তিনি বলেছেন সেখানে আমার নিজের মতো চললে হবে না যদি আমি বলবো যে আমি পড়াশোনা করব না আমি একটা এখন ডক্টর হয়ে যাব। সেটা হবে এটা নিজের খামখেয়াল হয়ে গেল সরকারি রুল অনুসারে আপনি ডাক্তার হবেন এই সব পড়তে হবে মেডিকেল সায়েন্সে ভর্তি হতে হবে আপনার একটা যোগ্যতা অর্জন করতে হবে তাহলে আপনি মেডিকেল ভর্তি হতে পারবেন সার্টিফিকেট দেখবে মেডিকেল কিছু বুঝবে না আরো পড়ো আরো পড়াশোনা কতটা যোগ্যতা অর্জন করে তখন লতে ঢুকতে পারবে নাহলে লয়ে ঢুকতে পারবে না তখন উকিল হতে পারবে না জজ হতে পারবে না তার কিছু কিছু যোগ্যতা দরকার তাই সেরকম ভগবানের নাম করার মাধ্যমে আমরা যোগ্যতা অর্জন করি কেন আমাদের পাপকর্ম থাকে অন্যান্য যেমন দেখবেন অন্যান্য পূজা কর্ম দেবদেবী পূজাটা কঠিন সেখানে আপনি পবিত্র না হয়ে স্নান না করে আপনি দেবদেবী কালী পূজায় যেতে পারবেন না যেতে পারবেন সবাই যখন পূজা কালী মণ্ডপে যায় ফুল টুল নিয়ে স্নান করে যায় হ্যাঁ কি না কিন্তু আপনি ভগবানের নাম আপনি স্নান না করে বিছনায় বসে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করতে পারেন এটা বাচ্চা করতে পারে বাচ্চাকে ওখানে ঢুকতে দেয় না হয়তো যে জঙ্গলে গিয়ে তপস্যা করবে সে যেতে পারবে না বিভিন্ন রকম বাচ্চাও করতে পারবে বাচ্চাকে নিয়ে মা হরে কৃষ্ণ করেন না ভগবান কর্মকান্ডীয় শাস্ত্রে আপনাকে মুক্ত হয়ে পবিত্র হয়ে করতে হবে কিন্তু ভগবানের নাম আপনি পাপি হয়ে করবেন পাপ মুক্ত হবেন এটা হচ্ছে আমাদের একটা বিশেষ কাজ সেজন্য ভগবান নামে এরকম শাস্ত্রে বেদে বলা হলো ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত পিবা মানে পবিত্র থাকুন অপবিত্র থাকুন ভগবানের নাম করার সুযোগ করছে ভগবানের নাম করতে পারবেন কিন্তু আপনি পবিত্র না থাকলে আপনি শ্রাদ্ধ অনুষ্ঠানে বসতে পারবেন না পবিত্র না থাকলে আপনি কালী পূজায় বসতে পারবেন না দুর্গা পূজায় বসতে পারবেন না তো সেই জন্য আমাদের যে কোনো যে কাজকর্ম করা হয় পুণ্যকর্ম সেখানে এই সমস্ত করতে গেলে আপনাকে এই করতে হবে কিন্তু ভগবানের নাম শুদ্ধ ভক্তি সেখান থেকে শুরু হয় ভগবানের নাম থেকে ধর্ম সূচনা হয় ভগবানের নাম থেকে ভক্তির সূচনা হয় ভগবানের নাম থেকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই জন্য আমাদের প্রতিদিন নাম অভ্যাস করতে করতে একদিন পাপ কর্ম মুক্ত হব তখন আমার মধ্যে যে দ্বন্দ্ব আছে ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত দেহাত্ম বুদ্ধি আছে মারামারি করছি সেটা থেকে মুক্ত হয়ে বুঝবো আমি কৃষ্ণ দাস আল্লাহর দাস গডের দাস কোনো কালী দুর্গার দাস নয় কোনো দেশের দাস নয় তার দাস এই জন্য ইস্কনের ভক্তরা কৃষ্ণ ভক্তি শিখায় এই জন্য ইস্কনের নাম আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ এর দ্বারা আপনার মঙ্গল হবে আপনি ভগবত ধামে যাবেন আর হলে অন্য কিছু করবেন জড় কর্মকাণ্ডে যাবেন এই জগতে থাকবেন জন্ম মৃত্যু চক্র ঘুরতে হবে সংসার চক্রে ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত বারবার এটি ঘুরবেন কখনো রাজা হয়ে যাবেন আপনার কিন্তু কৃষ্ণ ভক্তি করে ভগবত ধামে যাবেন সেখানে রাজা হন বা প্রজা হন তখন দুঃখ নয় সবসময় আনন্দ কৃষ্ণ সেবা করে রাজা হলেও কৃষ্ণ সেবা প্রজা হলেও কৃষ্ণ সেবা তখন আনন্দ কিন্তু যখন কেউ কৃষ্ণ সেবক হয় না সে যখন কর্মকাণ্ডে থাকে জগতে ইন্দ্র সুখ করতে থাকে রাজা হয়ে গেল আনন্দ রাজপথ চলে গেল তখন দুঃখ করে হিংসা করবে কত কিছু করবে মারামারি করতে শুরু করবে সেই জন্য কৃষ্ণ ভক্ত মুক্তি সিদ্ধিকামী সকলই অশান্ত কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত কৃষ্ণভক্ত জানে আমার পূর্ব কর্ম অনুসারে আমি শাক পাচ্ছি তাই ভোগ লাগিয়ে খাচ্ছে শাক পেলো আলু সিদ্ধ হলো ভোগ লাগিয়ে খায় সে আনন্দ আর একটা ধনী লোক জানে আমি পূর্ব কর্ম অনুসারে এত টাকা পয়সা লক্ষ্মী নারায়ণের তাই নারায়ণের সেবায় লাগিয়ে সেখানেও সে ছানা মাখন কাছে সেখানেও সে আনন্দ তার টাকা আবার চলে গেল বলে কৃষ্ণ তুমি দিয়েছিলে তুমি নিয়ে গেছো তোমার সেবা আমি বন্ধ করব না আবার দেখা গেল গরিব লোকটা ছিল না সব কিছু এলো কৃষ্ণ সব ছিল না তুমি আবার দিয়েছো তাও আমি তোমার এই বৈষ্ণব ভক্তদেরকে ডেকে প্রসাদ বিতরণ করবো এইসব খাওয়াব তো এই হচ্ছে ভগবত ভক্তি আর অন্যান্য পন্থার মাধ্যমে এটি পার্থক্য রয়েছে সেই জন্য আমাদের সবাই বোঝা উচিত ইস্কন কখনো কোনো বৈদেশিক সংস্থা নয় আর এখানে আমরা কৃষ্ণ ভক্তরা সবাই দেবদেবীর পূজা করেন ভগবানের আরাধনার মাধ্যমে সমস্ত দেবতাদের ঋণ শোধ করতে পারেন কেন আপনি কারো ঋণ শোধ করতে পারেন না শুধু দেবদেবী পূজা করার মাধ্যমে কৃষ্ণ পূজার মাধ্যমে এটি হবে আপনারা যখন দেবতা ঋণ সুদ করতে পারেন কেন সব দেবতা পূজা আপনি করেন না ইন্দ্রদেব বৃষ্টি দেয় তার তার ঋণ কোথায় সুধ করছেন অগ্নিদেব আগুন দেয় তার ঋণ কোথায় সুদ করছেন অগ্নিদেবের তো পূজা করেন না পবন দেব হাওয়া দিচ্ছেন তার ঋণ কোথায় করছেন পবন দেবের পূজা করছেন তাহলে রেগে রেগে না যাবেন তো সেই কারণে যার পূজা করলে জস্মিন তুষ্টে জগৎ তুষ্ট যার আরাধনায় সকলেই তুষ্ট হবে একবার দুর্যোধন যখন পঞ্চপাণ্ডব বনবাস করছে তখন দুর্যোধন খুব হিংসা মাশ্চর্য পরায়ণ আশরিক সম্পন্ন আসরিক ভাবাপন্ন ব্যক্তি ছিল দুর্যোধন তখন একবার দুর্বাসা ঋষি তার অনেক শিষ্য নিয়ে এসছে তখন আমন্ত্রণ করে বলছে আমার ভাইরা বনে রয়েছে আপনি তো ঋষি আমার ভাইকে কৃপা করার জন্য আপনারা একটু যান শিষ্য নিয়ে তার মানে দুর্যোধনের কটু বুদ্ধি কি বলে কূটনীতি খারাপ বুদ্ধি আসরিক চিন্তাধারাটা এইরকমই অন্যের ক্ষতি করার চেষ্টা পঞ্চপাণ্ডবদের ক্ষতি করার চেষ্টা করছে পঞ্চপাণ্ডবের ভগবত ভক্ত তারা বিচলিত হয়নি তাদের বনবাস গেলেও বিচলিত হয়নি কেন তারা সবসময় কৃষ্ণের চরণে আশ্রিত ছিল তাদের কোনো দুঃখ ছিল না কিন্তু দুর্যোধন সবকিছু রাজমহলে আছে খাওয়া দাওয়া সব আছে কিন্তু সবসময় অসুখী সবসময় খেদ সবসময় দুঃখ অত কিছু আছে কেন দুঃখ তাহলে কৃষ্ণ ভুলে কৃষ্ণ ভক্তের অত্যাচার করে তাই জন্য তার দুঃখ তাই এই জগতে আমরা হতাশা উৎকণ্ঠা উদ্বেগে আছি কেন না কৃষ্ণ ভক্তদের তুলছি আর ভগবানের ভজনা করছি না এই জন্য আমরা দুঃখী সেটা জানে না তো দুর্যোধন দুর্বাসা ঋষিকে পাঠিয়ে দিয়েছে অনেক শিষ্য নিয়ে গিয়েছেন তখন পঞ্চপাণ্ডবদের আহার হয়ে গেছে দ্রৌপদীর আহার হয়ে গেছে দ্রৌপদী মাতা সূর্যদেব থেকে একটা পেয়েছিলেন হাড়ি কি বলে পাত্র অক্ষয় পাত্র অক্ষয় পাত্র অক্ষয় তৃতীয়া দিনে অক্ষয় তৃতীয়া জানেন বৈশাখ মাসে হয় তো সেই অক্ষয় তৃতীয়া দিনে সূর্যদেব দ্রৌপদীকে দিয়েছিলেন আসলে দেবতারা জানতেন যে এই দ্রৌপদীর কাজে লাগবে এই পাত্রটা তো সেই অক্ষয় পাত্র দিয়েছিলেন তার সেই পাত্রের রহস্য হচ্ছে এরকম যত পর্যন্ত দ্রৌপদী যা কিছু রান্না করবে তার মধ্যে যত লক্ষ লক্ষ কোটি কোটি সমস্ত জগতের মানুষ এলেও ওই পাত্র থেকে অক্ষয় খেতে পারবে কিন্তু যখনই দ্রৌপদী সবাই খাওয়ার পরে দ্রৌপদী নিয়ে যখন খেয়ে নেবে সেই দিনে তারপরে আর ওই অক্ষয় পাত্র থেকে কিছু হবে না আবার রান্না করবে নতুন জন্য এই শর্ত ছিল সেজন্য সেটা অক্ষয় পাত্র দ্রৌপদী খেয়ে নিলে আর কিছু আসবে না তারপরে আর সেই পাত্র থেকে বের হবে না তো দ্রৌপদীও সেই খেয়ে নিয়েছে এমন টাইমে পৌঁছিয়েছেন দুর্বাসা আর দুর্যোধন দেরা বেলা করিয়েই পাঠিয়েছে যাতে দেরি করে যাবে ওদের খাওয়া হয়ে যায় মানে হিংসা বুদ্ধি তো হ্যাঁ দুষ্ট বুদ্ধি তখন ভীম যুধিষ্ঠির মহারাজ দেখছেন ঋষিরা তাদের আশ্রমে এসছে তো যুধিষ্ঠির মহারাজ তো ধার্মিক বলে না ঋষিবৃন্দ আপনারা এসেছেন আমাদের কুটিয়ায় তো এখানে কিছু খাওয়া দাওয়া করতে হবে তখন ভীম কানে কেন বলছে দাদা দ্রৌপদীর খাওয়া হয়ে গেছে তুমি আমন্ত্রণ গ্রহণ করলে গৃহস্থের কর্তব্য মুনি ঋষি সাধু দেখলেই তাদের কিছু ভিক্ষা দেওয়া তাদের বাড়িতে তাদের আমন্ত্রণ করে তাদের সৎকার করা এটা আছে গৃহস্থের ধর্ম তাই যুধিষ্ঠির মহারাজ গৃহস্থ আদর্শ গৃহস্থ আশ্রম পালন করেছে তাই আমন্ত্রণ করে কুটিয়া নিয়ে বসিয়ে বললেন আপনারা স্নান করে আসুন যমুনায় আর আমাদের এখানে কুটিরে প্রসাদ পাবেন যুধিষ্ঠির মহারাজ জানতেন না যে দ্রৌপদীর খাওয়া হয়ে গেছে উনি জানেন যত ঋষি এলেও সব খাবেন তাই জন্য বলেন আপনার স্নান করে এসে প্রসাদ পাবেন তো ওনারা স্নান করতে চলে গেছেন ভীম দাদা তো আমরা বিপদে পড়ে যাব ঋষি তিনি খুব রাগি যখন স্নান করে আসবে এখন খেতে দিতে পারব না আপনি তো আমন্ত্রণ করলেন খেতে না দিলে কি হবে ক্রোধান্বিত হয়ে অভিশাপ দিবে আমাদের সর্বনাশ হয়ে যাবে তখন সবাই একদম চিন্তিত তো ভক্ত কার চিন্তা করে ভক্ত দেবতাদের চিন্তা করে না ভগবান চিন্তা করে কেন সমস্ত দেবতারা ভগবানের মধ্যে আছে যা প্রয়োজন হবে লক্ষ্মী বা সেখানে অন্নপূর্ণা দুর্গা সব কিছু সেবায় চলে আসবে অটোমেটিক্যালি সেজন্য চিন্তা করলেন তারা কৃষ্ণের চিন্তা করলেন দ্রৌপদী মাতা কৃষ্ণের চিন্তা করছেন কৃষ্ণ যখন তো আর আছে কিন্তু কৃষ্ণ শাস্ত্রে ভাগবত উপনিষদ ইসুপনিষদে বলা আছে ভগবান অনেক দূরে আবার এইখানে ভগবান ছিলেন দয়ারকায় যেই দ্রৌপদী চিন্তা করছে পঞ্চপাণ্ডবরা চিন্তা করছে তখন সঙ্গে সঙ্গে রথ থেকে নামছেন আরে আমি যখন জানলাম এই দিক দিয়ে যাচ্ছিলাম তোমাদের তোমাদের এই বনে আছো তাই সাথে সাক্ষাৎ করতে আসলাম তখন ভগবান সেখানে আবির্ভূত হয়েছেন তা আমার খুব খিদা লাগছে দ্রৌপদী কে বলছেন কৃষ্ণা তোমা তুমি কিছু খাওয়াও তখন দ্রৌপদী বলছেন দেখো আমরা তো সেই বিপদে পড়ে আছি আজ তো তোমাকে আমাদের তা দৈনিক যা ভিক্ষা করে নিয়ে আসে পঞ্চপাণ্ডব সেটা আমি রান্না করি আর যত অতিথি আসে তাদের ভোজন করাই তারপরে পঞ্চপাণ্ডব সেবা করে তারপরে আমি পাই তারপরে আর আসলে আমি তো দিতে পারি না আজ তো সেই অবস্থা তোমাকে এখন আমি কি করে দিব না না তোমার পাত্রটা নিয়ে আসো তখন পাত্রটা নিয়ে আস বলে আমি তো মুছে রেখে দিই আনো না তো দেখছে একটু কণা প্রসাদ লেগে আছে এক কণা তখন ভগবান চিমটিয়ে মাছতে গিয়ে একটু থেকে গেছে তো ওই চিমটি ভগবান ওখান থেকে নিয়ে জিহা দিয়েছেন আহ তৃপ্তি পেটে হাত দিয়েছেন হাই তুলছেন তখন দুর্বাসা ঋষি তার বারো হাজার হাজার তাদের নিয়ে স্নান করছিলেন সবাই পেটে হাত দিচ্ছে হাই তুলছে তখন সবাই বলছে আজ দ্রৌপদী কত সুন্দর রান্না করবে আমার তো ক্ষিদার্থ নয় পেটটা ভরে গেছে আর যাবো না তখন গুরুদেব আমি আশ্রমে চলে যাচ্ছি গুরুদেব বলছেন আমারও তো তাই মনে হচ্ছে আজ গেলে ওখানে যদি না খেতে পাই ভীম তো ভৎসনা করবে তার আজকে এইখান থেকে আমরা সবাই পালিয়ে যাই তখন সঙ্গে সঙ্গে ওরা সব চলে গেল এটাই হচ্ছে জসমিন তুষ্টে জগৎ তুষ্ট নিতায় গৌর সীতানা প্রেমানন্দে জন্য ভগবানের আরাধনায় কে আরাধ্য আরাধ্য ভগবান শিবজি তিনি বলছেন আরাধনা নাং সর্বেশাং সমস্ত আরাধনার মধ্যে শ্রেষ্ঠ আরাধনা বিষ্ণু আরাধনাং পরম পরম আরাধনা হচ্ছে বিষ্ণু আরাধনা আরো শ্রেষ্ঠ আরাধনা আছে তদিয়া নাম সমর্চন তার থেকে আরো শ্রেষ্ঠ আরাধনা আছে বিষ্ণু ভক্ত যারা মানে ভগবানের যারা বৈষ্ণব ভক্ত তাদের আরাধনা করা আরো শ্রেষ্ঠ এই জন্য প্রভুর দীক্ষা নাম কি সুদীপ বারিক দীক্ষা নাম কি হ্যাঁ স্বয়ং শ্যাম দীক্ষা নিয়েছে শিল জয়পিতা স্বামী গুরু মহারাজ থেকে স্বয়ং শ্যাম দাস অধিকারী দীক্ষা নেওয়ার পরে বলছে আমি বৈষ্ণব সেবা করব। তো সেই জন্য উনি অনেক এই রামপুর বা এই এলাকার অনেক ভক্ত ইস্কনের ভক্ত যারা বিষ্ণু সেবা করে কৃষ্ণের সেবা করে কৃষ্ণ ভক্ত তাদেরকে উনি ডেকেছেন যে আমি একটু ভগবানের ভক্তদের সেবা করব। কেন ভগবানের ভক্ত সেবার মাধ্যমে ভগবান খুশি হন একবার পার্বতী দেবী কৈলাসে তিনি শিবকে বললেন নাথ তো আমি একটু আমার ইচ্ছা হয় বিষ্ণুকে একটু রান্না করে ভোজন করাব। তখন সঙ্গে সঙ্গে শিবজি বললেন দেখো তুমি বিষ্ণুকে ভোজন করাতে পারবে না বলে কেন বিষ্ণুকে ভোজন করাতে পারো না আমি রান্না করে খাওয়াবো হাতে না না আমি তোমাকে বলছি তুমি খাওয়াতে পারবে না এইসব করতে যেও না বিপদে পড়ে যাবে কিন্তু বিষ্ণুকে তুমি রান্না করে খাওয়াতে পারবে না তখন পার্বতী নাচল বান্দা না না আমার আরাধ্য প্রভু বিষ্ণুকে আমি নিজের হাসতে রন্ধন করে খাওয়াতে চাই হ্যা এই ব্যবস্থা আপনি করুন আজকেই আপনি লোকে বৈকুণ্ঠে গিয়ে আমন্ত্রণ করুন বিষ্ণুকে তিনি তো অনেক মাতার খেয়ে হাসতে সবসময় রয়েছেন একদিন কৈলাসে এসে আমার কৈলাসপুরে আমি রন্ধন করে খাওয়াতে চাই তখন সঙ্গে সঙ্গে শিবজি বললেন দেখো তুমি কি খাওয়াতে পারবে আমার তো সন্দেহ রয়ে গেল আমার যেতে ইচ্ছা হচ্ছে না কিন্তু তুমি যখন বলছো তোমার কথা তো পালন করতে হবে ঠিক আছে তখন বিষ্ণুর কাছে গিয়ে নারায়ণ কাছে গেলেন প্রভু আসছে একটা আর্জি নিয়ে কি সেটি না আমার কৈলাস লিখে আসতে হবে পার্বতী রন্ধন করে আপনাকে একটু ভোজন করাতে চাইছে তাই এইটুকু কথা ঠিক আছে আমি যাচ্ছি তখন সব শিবজি ব্যবস্থা করলেন পার্বতী মাতা সব রন্ধন বন্ধন করলেন নারায়ণ এসে গেলেন লক্ষ্মী নারায়ণ একসাথে এসছেন তখন নারায়ণকে প্রথমে তো ভোজন করাতে হবে হ্যাঁ লক্ষ্মী মাতা দূরে বসলেন পার্বতী বললেন আমি নিজে রন্ধন করছে আমি সব পরিবেশন করব। বলে ঠিক আছে শিব বলেন ঠিক আছে তুমি রন্ধন করছো তুমি পরিবেশন করো তখন পার্বতী দেবী যত পরিবেশন করছেন যা রান্না করেছেন উনি তো অন্নপূর্ণা সব ভাণ্ডার সবসময় ভরে যাচ্ছে আর রান্না করেছেন আর কিন্তু ব্যস্ত চঞ্চল হয়ে উঠছেন যে কখন খাওয়াটা পুরাবে ভগবানকে যত দিচ্ছেন ততই খেয়ে শেষ হয়ে যাচ্ছে আবার দিচ্ছেন খাওয়া শেষ হয়ে যাচ্ছে আবার দিচ্ছেন খাওয়া শেষ হয়ে যাচ্ছে কিন্তু ওনার পাত্রও শেষ হচ্ছে না ওনার খাওয়াও শেষ হচ্ছে না তখন পার্বতী খুব বিড়ম্বনায় পড়ে গেছেন যে আর তো অন্য কাজগুলো বন্ধ হয়ে গেল বিষ্ণু তো খালি খেতেই আছেন আহ পার্বতী এত সুন্দর আর না বিচার খেয়ে নিচ্ছে বিচার খেয়ে নিচ্ছে তখন তো পার্বতী চঞ্চল হয়ে গেছেন তখন শিবজি বলেন বললাম না তুমি ভগবানকে খেয়ে সন্তুষ্ট করাতে পারবে খাওয়াতে পারবে দেখো তুমি তো এখনো খাওয়াছো প্রভু তো এখনই খেয়ে খেতেই আছেন আর তুমি খেতেই আছো কত সময় গেল দেখো কি হবে তাহলে তখন শিবজি চিন্তা করলেন যে ঠিক আছে তো তখন শিবজি কি করলেন না গেলেন মর্তমণ্ডলে এক ভক্তকে ডাকতে অনেক যারা শুদ্ধ ভক্ত ব্রহ্মার কাছে গিয়েছেন ব্রহ্মা বলেন যে ভগবানের বিষ্ণু ভক্তকে ডেকে খাওয়াও একসাথে তাহলে এসব পূর্ণ হবে নাহলে হবে না তখন ব্রহ্মার কথায় মর্তমণ্ডলে এসে একটা ভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করে জপ করছে হাঁটছে তখন বলছে আপনি তো বৈষ্ণব শিবজি এসে বলেন আপনাকে প্রণাম জানাচ্ছি দয়া করে আমার কৈলাশ লোকে আসতে হবে বলে কেন না আমার কৈলাশ লোকে সেখানে পার্বতী রন্ধন করেছে নারায়ণ সেবা হচ্ছে আপনিও একটু ভোজন করবেন নারায়ণের প্রসাদ বলে আমি তো এখনই প্রসাদ পেয়ে এলাম এখন তো আমার আর খাওয়ার ইচ্ছাও নেই তবে আপনি যখন কৈলাস লোকে আমন্ত্রণ করছেন নারায়ণের সাথে বসে দর্শন তো হবে তাই আমি একটু যাবো নিশ্চয়ই যাবো তখন সেই বৈষ্ণব হরিনাম করতে করতে এলেন তখন সেখানে পার্বতীকে বললেন শিবজি আর একটা আসন করো পাশে তখন আসন পাশে করা হলো আর সঙ্গে সঙ্গে সেখানে নারায়ণ গ্রহণ করছেন শিবজি গিয়ে নারায়ণের কাছে হাত জোর করলেন যে প্রভু আপনার উচিষ্ট প্রসাদ একটু দিন তখন নারায়ণ উচ্চিষ্ট প্রসাদ দিলেন আর সেই উচ্চিষ্ট প্রসাদ নিয়ে কি করলেন শিবজি ওই যে মর্তমণ্ডল থেকে বৈষ্ণবকে নিয়ে গেছিলেন বলেন এই নারায়ণের প্রসাদ আপনি একটু গ্রহণ করুন তখন যেই সেই বৈষ্ণব নারায়ণের প্রসাদ উচ্চিষ্ট গ্রহণ করেছেন নারায়ণ ধরুন যা তৃপ্তি এক পার্বতী এখন আমার সমাপ্ত পূজন তো এইরকম বৈষ্ণব তৃপ্তি হলে ভগবান তৃপ্ত হবেন নিতায় গৌর সীতানা প্রেমানন্দে সেজন্য আমাদের প্রভু দীক্ষা নিয়ে বলছেন আমি বৈষ্ণব সেবা করব। তো সেজন্য বৈষ্ণব সেবার আয়োজন করেছেন তো ভক্তরা যখন বৈষ্ণব সেবার আয়োজন করে তারা বিষ্ণুকে নিবেদন করে তার উচ্ছিষ্ট প্রসাদই খায় তারা ডাইরেক্ট রন্ধন করলে খায় না কেন সেটি কৃষ্ণ বলেছেন পাপ থাকে সাধু যারা হবে গীতায় কৃষ্ণ বললেন যজ্ঞাশিষ্ট সেন সন্ত মঞ্চন্ত সর্বকিল বিষয়ী সন্ত মানে সাধু কেবল এরকম লাল কাপড় পরলাম সন্ন্যাসী হলাম বিশ্ববিখ্যাত প্রচারক হলাম সনাতন ধর্ম প্রচারক হলাম কিন্তু সন্ত সন্ত কিন্তু আমার সন্ত কি করে হবে বেশে নয় আমার আহারটা কি না আহারটা আছে যজ্ঞাশিষ্ট সাধু যিনি বিষ্ণুকে নিবেদিত প্রসাদ গ্রহণ করেন কেন না সেই বিষ্ণু নিবেদিত প্রসাদ হচ্ছে সর্বকিল বিষয় সম্পূর্ণ পাপ মুক্ত সেজন্য ভক্ত কখনো পাপ কর্ম করেন না যে রন্ধন ভগবান গ্রহণ করে না সেটি পাপ খাওয়া হয় শাকসবজিও হত্যা করা পাপ মাছ মাংস তো পাপই কিন্তু যে ভক্ত সে শাকসবজিও খাবে না ভোগ নিবেদন না করে এই জন্য ভক্তরা শাক ভগবানকে নিবেদন করে তাদের করায় তাদেরকে মনুষ্য দেহতে করে একই হত্যা পাপ আবার একই হত্যা ধর্ম হ্যাঁ সেটা পুণ্য মিলিটারিতে কেউ হত্যা করলো অন্য দেশে সরকার প্রাইজ দিবে সরকার তার প্রমোশন করে দিবে। আবার সেই লোকে সে বাড়িতে গ্রামে কাউকে শুট করে দিল তার জেলখানায় গিয়ে ডাল ভাত খেতে হবে আর সেখানে ফাঁসি হয়ে যাবে মৃত্যুদণ্ড হয়ে যাবে ঠিক সেরকম একই হত্যা শাকসবজি পাপ কিন্তু সেটা যখন ভগবানকে নিবেদন করে খাবে তাই বৈষ্ণবরা ওইরকমই ভগবানকে নিবেদন করে তারা খায় তো সেই জন্য তারা পাপ মুক্ত এই জন্য তারা হরিনাম করবে তারা প্রসাদ খাবে তাদের নিজের মঙ্গলের জন্য পাপ মুক্ত না হলে গীতায় কৃষ্ণ বললেন তো পাপম কেউ আমি তো আর মাছ মাংস খাবো তার অসুবিধা আছে গীতায় কৃষ্ণ বললেন তুমি হতে পারো না দ্বন্দ্বের মধ্যেই জগতে থাকবে বারবার জন্ম মৃত্যু চক্রে ঘুরবে কবু স্বর্গে কবু মর্তে কবু কীট কবু ক্ষুদ্র কবু রাজা কবু প্রজা ঘুরতে থাকবে যখন রাজা হয়ে আবার প্রজা হয়ে যাবে তখন কষ্ট পাবে ধনী হয়ে গরিব হয়ে যাবে আর কষ্ট পাবে একটা মানুষ হয়ে তখন একটা পাখি হয়ে যাবে তখন কষ্ট পাবে তো বিভিন্ন কারণে এই জন্য ভক্ত তার এই পাপকর্ম অর্জন বর্জন করে ভগবানের নাম কীর্তন করতে হবে এই জন্য আশ্রয় করতে হবে কেউ ভাবছে এত সব করা কি দরকার আছে হরি নাম করা কি দরকার আছে প্রসাদ করা কি দরকার আছে আপনাকে যদি ভালো জিনিস পেতে হয় ভগবানকে পেতে হয় গীতায় কৃষ্ণ বললেন যে সাং তু অন্তগত পাপম জনান পুণ্য তে দ্বন্দ্ব মহানির্মুক্তং ভজন্তে মাং দৃঢ়ব্রদা সে আমার ভজন করতে পারে যে কেউ ভজন করতে পারে না যে পাপ মুক্ত নয় কে পাপ মুক্ত না ভগবানের নিবেদিত প্রসাদ খায় সে পাপ মুক্ত যে অবৈধ ক্রীড়া করে না যে মৎস্য মাংস ভোজন করে না নেশা করে না যে কোনো দ্রুত ক্রীড়া তাসবালি জুয়া খেলে না সে পাপ মুক্ত তাই জন্য ইস্কন ভক্তরা অভ্যাস করছে এরকম অভ্যাস করতে করতে তারপরে তাদেরকে দীক্ষা দেওয়া হয় না হলে দীক্ষা দেওয়া হয় না আস্তে আস্তে বলে তুমি একদিন মাছ ছাড়ো হরিনাম বাড়াও গীতা পড়ো সেই দিন নিবেদিত প্রসাদ খাও সিগারেট দশটা খাচ্ছ একটা ত্যাগ করে দাও হ্যাঁ নটা খাও তারপরে দুটা এরকম করতে করতে দেখো সিগারেট লেখা আছে স্মোকিং হেল স্বাস্থ্য পক্ষে ক্ষতিকর মদ খেলে তুমি আজে বাজে বকবে তোমার বাবাকে গালি দিবে আর এদিকে বলছো আমি বাবার সন্তান তুই বাবাকে গালি দিচ্ছ এসে বলছো হ্যাঁ অত কত মদ খেয়ে এসে তার নিজের মাকে খারাপ ভাষায় গালি দিচ্ছে নিজের মাকে এমন বলছে তুই একটা বেশ্যা মাকে বলছে আমি ছিলাম ওখানে রাত্রি বারোটার সময় ছেলে মদ খেয়ে এসে মাকে পিটাচ্ছে তুই একটা বেশ্যা ঠিক নেই এরকম করে মদ খেয়ে বলছে তার মা কত সুন্দর সবাই জানে কত ভদ্র কিন্তু মদ খেয়ে এসে এরকম পাচাল তার মানে আপনার ছেলে মদ খাবে ওটা ভালো তাই কোনো সাধু মদ খাবে ওটা ভালো তোমার পাগল তাই সাধুরা যদি মদ খেয়ে পাগল মতো কথা বলবেই তো সেই জন্য তারা উল্টো বলবে সেজন্য বুঝতে পারে না ইস্কন ভক্তদের অনেক সময় যে অনেক সময় অনেক কিছু তো সেজন্য অভক্ত সঙ্গ থেকে দূরে থাকতে হবে তাহলে জীবনে আনন্দ পাবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অতএব আমাদের এই সমত আস্তে আস্তে ক্রমে ক্রমে হঠাৎ করে একজন শুদ্ধ ভক্ত হতে পারবে না এই জন্য ইস্কনের রুল অনুসারে প্রভুপা সারা বিশ্বে শিক্ষা দিয়েছেন একদিন করে একমালা জব শুরু করো তারপরে এক দিনে সপ্তাহে একদিন নিরামিষ খাও সেটি নিবেদন করে ভুক লাগে প্রসাদ খাও সাধু সঙ্গ করো না মট সঙ্গে সপ্তাহে বস সেখানে হরিনাম জপ করো প্রতিদিন এক মালা করো এরকম আস্তে আস্তে দুই মালা চার মালা করতে করতে কম পকে মালা করো। আর প্রতিদিন হাততালি মৃদঙ্গ করতাল বা জিয়ে ছেলে মেয়েকে নিয়ে কি করো না কীর্তন করো নিজের মঙ্গলের জন্য এই জন্য এসব করতে হবে আপনি যদি প্রধান মানে ডক্টর হতে চান তাহলে আপনাকে ডক্টর হতে গেলে আপনাকে পরিশ্রম করতে হবে না আপনি সঙ্গে সঙ্গে বলবেন সরকারকে ডাক্তার সার্টিফিকেট দিয়ে দিন আমি এখন সার্জন আমি এখন অপারেশন করব। একবার একটা ছেলে দেখছে যে একটা ডাক্তার এসছে একটা গরুর গলাটা ফুলে গেছে ভেটেনারি সার্জন গরু ডাক্তার তাকে ডেকে নিয়ে এসছে একটা গ্রামের লোক আমাদের গরুর গলাটা ফুলে আছে ডাক্তারবাবু চলুন আপনি তো গরু ডাক্তার বলে হ্যাঁ চলুন তো ওখানে লেখা ছিল গরু ডাক্তার বলে ভেটেরিনারি সার্জন তো উনি এসে গলায় হাত দিয়ে মুখ খুলে দেখলেন দিয়ে বলেন একটা মুগুর নিয়ে আসো মুগুর তো একটা কাঠের মুগুর নিয়ে এসছে ডাক্তার কি করলেন ওই গরুটার গলাতে টুক করে হ্যাঁ তখন ডাক গরুর যে ফুলা ছিল আস্তে আস্তে ওটা ফুলাটা কমে গেল তো ওইখানে একটা ছেলে ছিল বাহ ডাক্তারি করা তো খুব সহজ অতি সহজ ডাক্তারি করা ই তো টাকা নিয়ে চলে গেল আমি তাহলে এখানে এখন ডাক্তার হব তখন সে এই ডাক্তার কিছুদিনের জন্য বিদেশে চলে গেছে তো আর একটা গ্রামে একটা গরুর এরকম গলা ফুলেছে তখন সবাই খুঁজছে কোথায় ডাক্তার তখন উনি লিখে বসে আছে আমি ভেটেনারি সার্জন তখন সবাই খুঁজে খুঁজে বলছে ওইখানে একটা ডাক্তার আছে তখন আপনি ডাক্তার বলছেন কেন ওই যে ডাক্তার ওনার শিষ্য আমি আমি ওনার থেকে শিখেছি ট্রিটমেন্ট করা গরু ডাক্তার তাই নাকি তা আমাদের গরু ফুলা গেছে আপনি যাবেন হ্যাঁ চলো তখন তাকে নিয়ে এসছে দেখি দেখি তখন বলে একটা মুগুর নিয়ে আসো তো মুগুর নিয়ে এসে আর গলাতে মেরে মেরে গরুটা চিৎপটাং মরে গেছে তখন সবাই ধরেছে আরে গরু মরে গেল বলে আমি কি করবো আমি তো ওনার শিষ্য তখন উনি ওই ডাক্তার আবার বিদেশ থেকে ফিরে এসছে ওই দিনেই ওই রাস্তা দিয়ে যাচ্ছে এই ডাক্তারবাবু আসুন আসুন আপনার ডাক্তার শিষ্য সে আমাদের গরুকে মেরে ফেলেছে বলছে আমি তো কাউকে শিষ্য করিনি তখন তাকে ডেকে নিয়ে আসা হয়েছে আপনি গরু মেরেছেন বলে কেন আপনি ওই দিন একটা গরু গলা ফুলা ছিল একটা মুগুর দিয়ে পিটিয়ে ভালো করে দিয়েছিলেন আর এই গলাটা আমি তো আপনার থেকে শিখেছিলাম আপনার শিষ্য আপনি ডাক্তার তাই আমি ডাক্তার বলে বলছি তো কি হয়েছিল সেই দিন ওই গরুটা একটা তরমুজ খেয়েছিল বড় তরমুজ গলাতে আটকে গলাটা ফুলেছিল তাই জন্য আমি মুগুরটা দিয়ে তরবুজটা ফাটিয়ে দিয়েছিলাম আজ এই গরুটার কি তরবুজ খেয়েছিল তার গলাটা ফুলেছিল কোনো রোগ হয়েছিল আর তুমি গলায় মেরে ফেটে মেরে দিলে তুমি আমার ডাক শিষ্য বলছ মূর্খ একে জেলে দাও তা আমাদের অবস্থাটা ওই রকম হয়ে যাবে তো সেই জন্য সদ্গুরু আশ্রয়ে আমাদের ভগবত ভক্তি শিখতে হবে এই কারণে আমাকে সুলমালা জপ করতে হবে ক্রমে ক্রমে অভ্যাস করে একমালা থেকে প্রতিদিন আস্তে আস্তে জপ ভোগ লাগে প্রসাদ খেতে হবে আর সাধু সঙ্গ করতে হবে সমস্ত কর্ম কৃষ্ণের উদ্দেশ্যে করতে হবে এবি সি ডি অ্যাসোসিয়েশন ভক্ত সঙ্গ গীতা ভাগবত অধ্যয়ন করে কর্তব্য কর্তব্য নির্ণয় সেটা আমরা যন্ত্র এই মনুষ্য দেহ এটা ম্যানুয়ে গীতা ভাগবত অধ্যয়ন মাস্ট করতে হবে আর কি করতে হবে জপমালায় জপ করতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে এটি জপ করতে হবে আর নিবেদিত প্রসাদ হবে এই জন্য এত সব করতে হবে এত সব করতে না করলে আপনি কৃষ্ণের কাছে ফিরবেন না বারবার এই চক্রে আপনার আসক্তিটা হবে এই জড় বিষয়ের প্রতি আপনি থেকে যাবেন এই জন্য নিজের যদি মঙ্গল চায় মনুষ্য জীবনে দুর্লভ জীবনকে সার্থ করতে কয়দিন আমরা বাঁচবো জানি না আজ থেকে এখন থেকে এবিসিডি করুন ভক্ত সঙ্গ যেসব ভক্তরা গীতা ভাগবতের আচরণ করেন আর গ্রন্থ গীতা ভাগবত অধ্যয়ন করে সেই শিক্ষা পালন করুন সি চ্যান্টিং ভগবানের নাম জপ কীর্তন করুন আর ডায়েট খাদ্য প্রসাদ ছাড়া অন্য কিছু খাবেন না তাহলে জীবনে সার্থকতা আসবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বাঞ্ছা কল্প বেশ কৃপা সিন্ধু বৈবচ পতিতানো বৈষ্ণব ভো নম নম কোন প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন আশা করি আমাকে কিছু প্রশ্ন দেওয়া হয়েছিল সব প্রশ্নের উত্তর দিয়েছি প্রশ্ন আছে কারো সব প্রশ্ন উত্তর হয়েছে সবাই জন্য প্রসাদ আছে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো কি নাম প্রভুর কি নাম আপনার কি নাম সূর্যকান্ত বারিক মহাশয় এই বাড়ির আছেন উনি ভগবানের সেবা করছেন পুত্র ইত্যাদিকে কে বৌমা ইত্যাদিকে নিয়ে তো তাদের আমন্ত্রণে আজকে আমরা এরকম ভক্ত সঙ্গ সুযোগ পেলাম আমি সূর্যকান্ত মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাবো যে এরকম ভক্ত সঙ্গতে আমাকে আমন্ত্রণ করে ভক্ত সঙ্গ দান করলেন তা আমার ভক্ত সঙ্গ না করলে ভক্তি লাভ হয় না তা আপনি আমার ভক্তি লাভের উপায় স্বরূপ ভক্ত সঙ্গ দান করতে আমন্ত্রণ করেছেন এরকম দান করলেন তাই আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মায়াপুরে আশার জন্য করছি তো সূর্যকান্ত মহাশয়ের পরিবার তাদের সকলের উদ্দেশ্যে আমরা একবার হরি নাম করব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বাঞ্ছা কল্পত কৃপা সিন্ধু বৈবচ पतिता नंग पावने्यो भू नमो नम निगोप्यनंद सब के माया आमंत्रण